डीजे बापी दूसरा नंबर पोल। राधे राधे, हरे कृष्ण, निताय गौर हरि बोल। समागत भक्तमंडली ও আমার মাতৃমণ্ডলী, সকলকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আজ শুরু ধুনি তীরে
ए ए ए
সহচর গণ মেলি সহচর গণ মেলি রে গৌরী আমার সহচর গণ মেলি খেলায় বি ভর ভাব নিধি গৌরী আমার আরে ও সহ আহা সহচর গণ তরঙ্গ উৎস লিছে কাঁচা সোনার অঙ্গে আরে যো আই গো তোরা কাটান দে বা খে দেখে গো আগো ওরা কাঁচা সোনার অঙ্গ খানি বলে আই গো তোরা কাঁচা সোনার অঙ্গ খানি আই গো তোরা দেখে যাগো কাঁচা সোনার কাঁচা সোনার অঙ্গ খানি আই গো তোরা দেখে যাগো কাঁচা সোনার কাঁচা সোনার অঙ্গ খানি ভাবে প্রেমে মাখান মাখামাখি গো কাঁচা সোনার সোনার অঙ্গ খানি আই গো তোরা দেখে অজাগো কাঁচা সোনার অঙ্গ খানি আই তোরা দেখে জাগো কাঁচা সোনার আই গো তোরা দেখে কাঁচা সোনা রঙ্গ খানি গো সুর সহচর গান রাধে রাধে হরি বল হরি বল কীর্তন গান তো অন্য কোনো গান হলে যা হয় পরাজিত
কিন্তু কীর্তনের বেলায় কিছুই করার নাই। এটা মহাজনীয় দলিল তো, ঐশ্বরিক একটা নকশা ছক, যেটা করে দিয়েছে সেটাই আপনাকে আমাকে মানতে হবে। মহাজনীয় সংকীর্তন লীলা কীর্তন এটা আমার কিছু তৈরি নয়, যারা তৈরি করেছেন তারা এখানে ছিলেন, এসেছেন, হাট করেছেন, বাজার করেছেন, তার কৃতিত্ব বজায় রেখে তারা পালিয়েছেন। এখন ওই জয়রাধে, ওই যে আখ খেয়ে যারা আখগুলো খায় যখন তখন যে তো খেয়ে গেছে ওই ছোবড়াগুলো যে রেখে গেল খেয়ে ছোবড়াগুলো পড়ে থাকলো, এখন ওইগুলো সব পড়ে আছে, ওইগুলো আপনি আমি। হরে কৃষ্ণ। ছোবড়া হলেও আখের ছোবড়া তো, হ্যাঁ দেখবেন ছোবড়া পড়ে থাকে তো মাছিগুলো এসে ওইগুলো কিছু যদি পায় সেই লোভে ওইগুলো খায়। তা আপনারা হচ্ছেন মাছি, হ্যাঁ যেসব মাছি এগুলো মানুষ নয়। হ্যাঁ আরেক কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ভক্তরূপী ভ্রমর, ভ্রমর আপনারা সব ভ্রমর, সংসার করছেন মানব রূপে, হ্যাঁ মায়ায় মোহিত হয়ে ভুলিয়ে তোমারে হরিবল। কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা সব এক একটা মধুকর, মধুকর মানে মৌমাছি, আমাদের এইটাই খাদ্য যেটা আজকে খেতে এসেছেন কয়েকদিন ধরে এখানে আপনারা আছেন। হ্যাঁ নিমন্ত্রণ সবাইকে করা হয়েছে, শোনো ঠাকুরানী সীতান, আহা ওই যে অধিবাসে আমার অভিরামবাবু নিশ্চয়ই এখানে অধিবাস করেছেন, হ্যাঁ উনি আমার এখানকার আগমনী, হ্যাঁ পথ প্রদর্শক, আমি তো চিন্তাম না আমাদের দেশ হরিবল। সেই অধিবাসে বলা হয়নি একদিন বহু আসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার। হরিবল। শোনো ঠাকুরানী সীতান বৈষ্ণব আনিয়া হেথা, কই অন্য কাউকে তো নিমন্ত্রণ করে নাই, হ্যাঁ এটা বৈষ্ণব সমাবেশ, মহাপ্রভুর আমাদের এই সোনার ভারতে তথা সোনার বাংলায় এই সম্পদটা রেখে গেলেন মানুষের কল্যাণের নিমিত্তে। রৌদ্রতপ্ত স্থানে আপনি কর্ম করবার জন্য কর্ম করতে 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 যখন তাপিত হয়ে যায়, অঙ্গ যখন জ্বলে যায় রৌদ্র তাপে, তখন কি চায়, তখন আমরা কি চাই, স্নিগ্ধ শান্ত শীতল কোনো ছায়া চাই, নাহলে শীতল জল চাই প্রাণ জোড়াবার জন্য। তেমনি মহাপ্রভু এই ত্রিতাপ দগ্ধীভূত জীবের দশা দেখে, মায়া তাপি জীবকে দেখে যে এরা পরিশ্রান্ত হয়ে হ্যাঁ যাবে কোথায়, দাঁড়াবে কোথায়, তাই হরিনাম সংকীর্তন লীলা কীর্তন রূপী ছত্র ছায়ায় জীবকে বসবার জন্য একটা ব্যবস্থা দিয়ে গেলেন এই সোনার বাংলায়। প্রভু এখন নেই যদিও, সাক্ষাৎ নেই হরিবল, তথাপিও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্তমান কিনা বলুন বৈষ্ণবগণ, মহাপ্রভু বর্তমান কিনা, হরিবল হরিবল, মহাপ্রভু সাক্ষাৎ আপনি দেখতে পাচ্ছেন না সেটা আপনার নয়নের অযোগ্যতা, আমাদের দৃষ্টির অযোগ্যতা, কিন্তু সাক্ষাৎ ভগবান আপনাদের মাঝেই তো আছে, এখানেই তো বসে আছে, চারিদিকে চেয়ে দেখুন, আপনাদের এই হরিবাসরটা লক্ষ্য করুন চত্বরটা দেখতে পাবেন, হ্যাঁ সেই দুটো নয়নের প্রত্যাশী আমরা, সেই নয়ন দুটো যদি আমরা পেয়ে যাই গুরু কৃপায় তাহলেই দেখতে পাবো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তসময় শ্রী গুরবে নমঃ। কেমন করে দেখতে, তিন রূপে গুরুকে আমরা প্রণাম জানাই,
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে গুরু কোথায় কোথায় আছেন নির্দিষ্ট কোন স্থান নির্ণয় করেছে কি শাস্ত্র? না, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে। এই গুরুদেব তোমার অনন্ত বিভূতি সর্বভূতেষু ভগবান, যেখানে দর্শন করি নয়ন পড়ে সেখানেই তোমার, সেখানেই তোমার মূর্তি দর্শন করতে পারি, জয় রাধে। তাহলে সেই নয়ন তখন আমাদের ফুটে উঠবে, তবু আমরা বলতে ছাড়ি না হে প্রভু সেই নয়নটা আমাদের দান করো। আহা, কী কী দিলেন গুরু প্রণামে আমরা জানতে পারি। হ্যাঁ জয় রাধে, ঠিক আছে আর তুমি তোমার মতো করো, সবার হরিসভার কোনোটাই তুলসী পাতা ফুটো হলেও যেমন গোবিন্দ নেবে, তুলসী পাতা যদি ফুটো হয় সেটাও গোবিন্দ চরণে দিয়ে দেখবেন গোবিন্দ উপেক্ষা করবে না। এমনি ভক্ত যেখানেই থাক, ভারতবর্ষের যে প্রান্তেই কৃষ্ণ ভক্ত থাক, সেখান থেকে ভগবান লক্ষ্য করবেন কোথায় ভক্ত লুকিয়ে আছে। জয়নিতাই শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন শ্রীবৃন্দাবন যুগল সেই উপদেশ দিয়েছে ভাই, আমায় সেই উপদেশ দিয়েছে ভাই, ওই বিলাস কুণ্ডের সেবা করার উপদেশ দিয়েছে ভাই, সেই বিলাস কুণ্ডের সেবা করার উপদেশ যে গোপী অনুগত ভজন বিলাস কুঞ্জের সেবা করার, যে গোপী অনুগত ভজন বিলাস কুঞ্জের সেবা, যে গোপী অনুগত ভজন মধুর সময় উপদেশ। পৃথিবী একদিকে গুরুদেব একদিকে, এক পাল্লায় পৃথিবীকে তুলে দেন এক পাল্লায় গুরুদেবকে তুলে দেন, কোনটা ভারী হবে? হরিবল, গুরুদেবের পাল্লা ভারী হবে কি না? পৃথিবীর পাল্লা অনেক হালকা হয়ে যাবে, কিন্তু গুরুদেব যে পাল্লায় বসে আছে সে পাল্লাটা উঠবে না। তাহলে সেই জন্য গুরু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, নাকি গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখতে পারেন না।
তাহলে গুরু পাললে ভারী হয় স্বাভাবিক। হরি বল। গুরু ভুলে যায় যিনি, যার গুরু ভুল হয়ে যায় সে এক কোটি কেন, কোটি 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 গুরু দান যদি ব্রাহ্মণকে করেন যজ্ঞে, তথাপিও তার ভক্তি প্রেম লাভ হবে না, হবে না, হবে না। গো কোটি দানে গ্রহণে চকাশি, গো কোটি দানে গ্রহণে চকাশি, মাগে প্রয়াগে কোটি কল্পবাসি। ছোট ছোট লাইনগুলো শাস্ত্রে সব লেখা আছে, আমরা অনেক সময় পড়ে যায় উপেক্ষা করে চলে যায়, মুখস্থ বিদ্যা বললে হয় না, সেইগুলো একটু তুলে নিতে হবে। হ্যাঁ, একটু তুলে নিতে হবে, মানে গরুগুলো দেখেন আগে খাবে, আগে গরুগুলো খায়, কিন্তু তার স্বাদ যেটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পায় না। সুন্দর সুন্দর ঘাস খায়, স্বাদটা কিন্তু তখনই পায় না, পরে দেখবেন যখন বিশ্রাম করবে তখন ওই যে কি করে, ওটি কি মুখ দিয়ে কি করে, জাবর কাটে, জাবর কাটে কাটে না, সেইগুলো যখন করে মানে চর্বিতে চর্বণ, শাস্ত্রীয় ভাষা চর্বিতে চর্বণ, সেটাকে জিরিয়ে 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 মানে পূর্ণ স্বাদটা তখন পায়। তেমনি শাস্ত্র নিহিত তত্ত্ব লুকিয়ে আছে, আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন, তা পাবেন। আপনার সারা জন্মের 100 বছরের কর্ম আপনি করে গেলেন সঙ্গে সঙ্গে পাবেন কি পাবেন না? ফলটা এত সস্তা কথা নয়, গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। যেমন তেমনি কর্মই আমাদের ফল প্রাপ্তির একমাত্র উপায়। এই যে এগুলো আমাদের কর্ম, এগুলো আমাদের বিশেষ করে মানে পুত্র কন্যা পিতা মাতা থাকলে যেমন আমাদের একটা দায়িত্ব থাকে সংসারের, তেমনি কিন্তু এইগুলো কিন্তু আপনাদের দায়িত্ব। যে আজকে কীর্তন শুনতে বসেছেন তো, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। শুধু কর্তব্য নয়, এটা হচ্ছে অবশ্য কর্তব্য। হরি কথা শোনা, কৃষ্ণ কথা শোনা, জয়ধ্বনি দিয়া প্রেমানন্দে ভক্তের সঙ্গে হ্যাঁ আলিঙ্গন করা, নয়ন ভরে এই রূপমাধুরী, এই চত্বরে রূপমাধুরী দর্শন করা, অনুভব করা, এগুলো হচ্ছে কীর্তন শোনার সার্থকতা। কীর্তন শুনতে আসলাম, একটু ভালো লাগলো না চলে গেলাম, তোমার দুর্ভাগ্য, এটা তোমার দুর্ভাগ্য, কারণ তোমার রুচি জন্মায় নাই। রুচি আসতে গেলে আপনা আপনি রুচি আসে না, কিভাবে আসে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্তি কর, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্তি কর, কিন্তু লাভ মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। লব, লব মাত্র, লব মানে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করেছে, আপনি অনেক সময় দেখবেন জিজ্ঞেস করে দেখবেন ওরা অনেক কিছু জানে আপনার চাইতে। হ্যাঁ, ছোট ছোট ছেলে পেলে অনেক কিছু জানে, আপনি তা জানেন না, কিন্তু প্রশ্ন করে দেখবেন লব কথার মানে কি বাবা, লব আর বলতে পারবে না, উত্তর আসবে না। লব মানে সামান্য, সামান্য লব। ক্ষণকালের জন্য যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় সেটা কিন্তু হেলায় হারাবে না, বলা হয়েছে। এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গ করার জন্য সুযোগ সবার ভাগ্যে হয় না,
দেখুন এই এই দেশে অনেক মানুষ আছে যা আসরে আসবে না, সবাই এসেছে, তাদের দুর্ভাগ্য বলতে পারেন। যদি বিশ্বাস না করেন ভক্তির অসামৃত সিন্ধু খুলে দেখুন, রূপ গোস্বামীর ভক্তির অসামৃত সিন্ধু খুলে দেখুন, যে যারা কীর্তন শুনতে আসে নাই তাদের দুর্ভাগ্য কিনা। দুরারোগ্য ব্যাধি হলে ডাক্তারবাবু খুঁজে বেড়াই আমরা, যেদিন ডাক্তারবাবু আসবে সেদিন যাচ্ছি, ডাক্তারবাবুর কাগজে লেখা আছে আমরা যাচ্ছি। কোনো ক্রমে ডাক্তারবাবু আসতে গিয়ে ডাক্তারবাবুই যদি উপস্থিত না থাকে, ডাক্তারবাবু ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তাহলে কার দুর্ভাগ্য হলো? কার দুর্ভাগ্য হলো? আমার, কারণ আমি রোগ ভোগ করছি, ঔষধের দরকার। তেমনি মায়ার, হ্যাঁ, জীবকুল, এদের, এরা হচ্ছে কি রোগের রোগী? মায়া পিত্তকপের রোগী। মায়া পিত্তকপের রোগ রোগী, এই রোগ সহজে ভালো হয় না। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পাই, সাধু বৈদ্য পাই, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই, ভক্তিলতা বীজ মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে উহা কর সেচন। গাছ লাগালে জলসেচন করতে হয়, কিন্তু যদি ভক্তি বীজ ভক্তিলতার বীজ যদি লাগানো হয় তাহলে তো নদী নালা খাল বিলের জলে হবে না। কোন জল দিতে হবে? নদী থেকে জল এনে দিবেন, ভক্তিলতা বাজবে। হরি বল। নয়নের দুফোঁটা জল প্রেম ভক্তি বাড়ি গৌর গোবিন্দের শরণে, যদি কেউ একবার দিতে পারে দিতে পারে, প্রেম ভক্তি লতা বর্ধিত হয়ে কৃষ্ণ চরণ গোলক প্রাপ্তি হতেও পারে। এ তো অল্প ভাগ্যের কথা নয় ভাই, সঙ্গটা অবশ্যই আপনার করা থাকতে হবে। যদি না থাকে লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করব কেন? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ধারে প্রেম না, ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণাদ্যের রুচি উপজায়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যের রুচি উপজায়। কীর্তন শুনতে আসলাম কীর্তন ভালো লাগছে না, না এই রোগটা আপনার আজকের নয়, অতি পুরাতন রোগ। কীর্তন ভালো না লাগা এটা কীর্তনিয়াদের দোষ নয়, এটা হচ্ছে আপনার দোষ।
সংশোধিত হতে হবে আপনার আত্মা চিন্তা ভাবনা মন হ্যাঁ সবগুলো উপযুক্ত হতে হবে তবে না আপনি খরিদ করতে পারবেন বাজারে গেলেন পকেটে পয়সা নাই ভালো মাল কিনবেন কি করে পারবেন না তেমনি এগুলো আমাদের কিনতে গেলে রাধা আহা কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাঙ্কুতঃ পিলভ্যতে তত্র লৌলমপি মূল্যমে কলং জন্মকোটি সুকৃতৈর্নতে প্রভু কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি কৃষ্ণ ভক্তি রস মাখানো মন যদি কোথাও খুঁজে পাওয়া যায় তো সেই মনের মানুষটার আপনি সঙ্গ করবার চেষ্টা করুন হ্যাঁ কৃষ্ণ ভক্তি রসে যার মনটা মেখে গেছে যার মনে সেই রস মেখে আছে তার সঙ্গ করতে হবে সেই জন্য বললেন ভাবিতা মতি মতি মানে মন সেই কথা যারা ভাবতে থাকে তা কিনে নিতে হবে কিন্তু তার আপনার ব্যাংকের টাকা দিয়ে কিন্তু কেনা হবে না আপনি মনে করছেন আমার অনেক টাকা পয়সা আছে মানি ব্যাগের টাকা আছে ব্যাংকের টাকা আছে কিনতে পারবো না এতে আপনার কেনা হবে না এই মতি কিনতে গেলে এই মন কিনতে গেলে কোন পয়সা চাই তত্র লৌলমপি মূল্য মেকলং জন্মকটি সুকৃতৈর নলভ্যতে আহা এর মূল্য একমাত্র লালসা অন্তরে যদি কারো লালসা না থাকে তাহলে ইহা কিনা যাবে না ভক্তি রস ভাবিতামতি সেই জন্য কৃষ্ণ ভক্তের সঙ্গ কৃষ্ণ কৃষ্ণ ভক্তি সঙ্গ করম ওইনা সাধু সঙ্গে সদা থাকো কৃষ্ণ ভক্তের সঙ্গ এই এই না বিশ্ব চরাচরে কৃষ্ণ ভক্তের সঙ্গ করম কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে দেখবেন বড় মাপের বাবাজি বড় মাপের গোসাই হ্যাঁ যারা ভগবানের একনিষ্ঠ উপাসক তাদের ব্যবহৃত যেসব দ্রব্যাদি থাকে এ কাপড় হোক গহনা হোক যা কিছু হোক তার পায়ের জুতোই হোক যারা সেই মহাজনেরা যেটা ব্যবহার করে সেইটার মধ্যে কৃষ্ণ ভক্তি সঞ্চার করা থাকে তা নইলে সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর জীর্ণ শত জীর্ণ গায়ের বসনটা চাদরটা এখনো পর্যন্ত পাটবাড়িতে রাখা আছে কলকাতা বরাহনগর হ্যাঁ সেটা দেখানো হয় ভক্তদের সেটা এখনো পড়ে আছে সেটা উনি চেয়ে নিয়েছিলেন ভিক্ষা করে নিয়েছিল সনাতন গোস্বামী যে প্রভু চিরন্তন তো
আপনার জীবন নয়, আমাকে এইটুকু ভিক্ষা দিয়ে যান। তাই সনাতন গোস্বামী ওইটুকু চেয়ে নিয়েছিলেন। সেই জন্য ভক্তের সঙ্গ করতে বলা হয়েছে শাস্ত্রে। জয় রাধে। উপদেশাবলী আমরা যতই করি, কলিযুগের মানুষ আমরা, আমাদের চিন্তা ভাবনা খুব মানে সংকীর্ণ হয়ে যায়, গভীর দিকে একটু গেলেই আর আমরা কিছু বুঝতে পারি না। হ্যাঁ, কীর্তন মানে গভীর, কীর্তন মানে নাচা নয়, কীর্তন মানে শাড়ি উড়ানো নয়, কীর্তন কীর্তন। হ্যাঁ, যারা সত্যিকারের কীর্তনের রসিক আছেন, কীর্তন শুনে 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 যারা পেকে গিয়েছেন, যাদের কানটা পেকে গেছে কীর্তন শুনে, তারা আমাদের প্রশ্নের কোনো জবাব করবেন না। কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা আছে ইদানিং, যেসব গান বাজনা উঠেছে সেগুলো কীর্তন নয়, ওইগুলো কীর্তন নয়, ওইগুলো দিয়ে যোগ্য হবে না, এটা পদাবলী যোগ্য। পদাবলী, আবলী, আবলী শব্দ অসংখ্য পদের অবতারণা, যেমন চন্দ্রাবলী, চন্দ্রাবলী অনেক চাঁদের উদয়। হ্যাঁ, তেমনি এটা পদাবলী, পদ দিয়েই। এই পদগুলো কি না, প্রত্যেকটা কীর্তনের পদই হচ্ছে ভগবানের উপাসনা করার জন্য। আপনি পদ গাইলে আপনার সুর থাক কি না থাক দেখার দরকার নেই, পদের যে পদার্থ সেইগুলো আপনি আস্বাদন করলে আপনার ভজন হয়ে যাবে। কিন্তু আমরা সেইগুলো বাদ দিয়ে অন্যান্য গান বাজনা দিয়ে এখন কীর্তন করি। তবে আমাদের মুর্শিদাবাদে, আমাদের মুর্শিদাবাদে কীর্তন কিছু কিছু জায়গা আছে, ওগুলো সব হালকা কীর্তন দিয়ে কীর্তন হচ্ছে। তার মানে আপনাদের চব্বিশ পরগনার থেকে কিছু কিছু কীর্তনিয়া যাচ্ছে, তাদের কীর্তন শুনতেই হচ্ছে, উপায় নেই। তারা কীর্তনের তাল বা এই ভাগবতীয় ব্যাখ্যা এইগুলো দিয়ে কীর্তন করেন না, বুঝলেন। অন্যান্য রামায়ণের গল্প, মহাভারতের গল্প এইগুলো দিয়ে কীর্তন করা হয়। কীর্তন কীর্তনটা আসলে তা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ভাগবত এবং ব্রজগোপীদের প্রেমলীলা, প্রেমচরিত্র, সেটাকে ফুটিয়ে তুলতে হবে কীর্তনের মাধ্যমে। তার সুর দিয়েছে নির্দিষ্ট সুর, কীর্তনের নির্দিষ্ট সুর দিয়েছে, অন্য সুর ধার করে কীর্তন হয় না। কীর্তনের কাছে সবাই ঋণী, কিন্তু কীর্তন কারের কাছে ঋণী নয়। জয়নিতায় আমার বলা বাহুল্য, আপনারা সুধী ভক্তগণ আমার দোষ অবশ্যই ক্ষমা করবেন, আমি এখন পদে যাই। মহাপ্রভু আজ কোন লীলা করছেন? ইতিপূর্বে লীলা হয়ে গেল, কি জানো, অন্ন ভিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ সখা বৃন্দ সঙ্গে করে বৃন্দাবনে দেখলাম যাজ্ঞিক মণিপত্নীর কাছ থেকে অন্ন ভিক্ষা করে সেবা করলেন, ভোজন করলেন। তারপরেই অপরাহ্নে এই গোষ্ঠ, উত্তর গোষ্ঠ লীলা, গোবিন্দদেবের ঘরে যাবেন, সেই পর্বটা আমরা বর্তমানে আস্বাদন করব। জয় রাধে। তারই গৌরচন্দ্রিকা, প্রত্যেকটা কীর্তনের পালা কীর্তনের একটি করে গৌরচন্দ্রিকা। কেন গৌরচন্দ্রিকা না করলে কীর্তন হয় না? অনেকে বলবেন যে গৌরচন্দ্রিকা শুনবো না, কীর্তনই শুনবো। আরে বাবা, কীর্তনটা তো গৌরাঙ্গবাদ দিয়ে কীর্তন হবে না। হ্যাঁ, ওই বল, আপনি যে জমিতে বাস করছেন, যে জমিতে বাস করছেন, সরকার বাহাদুরকে যদি খাজনা না দেন আপনাকে বাস করতে দেবে? খাজনা না দিলে আপনার জমি নিলাম হয়ে যাবে। তেমনি মহাপ্রভু মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন এই কীর্তনের পিতা, কীর্তনে জন্ম দিয়েছেন। আপনার যেমন আপনার মা বাবা না হলে আপনার জন্ম হয়নি, আমারও হয়নি, তেমনি কীর্তন মহাপ্রভু না হলে কীর্তনের জন্ম হয়নি। তার কোনো কীর্তন কেন করবেন না? সেই জন্য প্রত্যেকটাকে পালা কীর্তনের পূর্বেই গৌরচন্দ্রিকা বিষয়ক গান গাইতে হবে। হরি বল। সুরধুনি তীরে আমার গৌর কিশোর, গৌর কিশোর সুরধুনি, এখানে আবার
ধনী নয়, বলেছেন ধনী মানে দেব নদী। গঙ্গাকে বলা হয় দেব নদী। হ্যাঁ, গঙ্গার জলে দেখবেন পোকা হয় না, নাকি মায়েরা গঙ্গার জলে পোকা হয়? কিন্তু আপনাদের পুকুর থেকে যদি জল রাখেন কদিন পরেই পোকা হয়ে যাবে, তাই না? এই জলে পোকা হয় না কেন গঙ্গার জলে? এই তোরা বল, জানে না তো জানাও না কেন? বাড়িতে গিয়ে ওদের বলে দিবে, ভবিষ্যৎ তো জাতির ভবিষ্যৎ, শিশুরা আজে বাজে শিখে নিচ্ছে, সে নাচের গান ফান এটা ওটা সেটা গান শুনছে, ওদের অভ্যাসটা ওরকম হয়ে যাবে। হ্যাঁ, যে দেশে জন্মেছে, ভারতবর্ষে জন্মেছি আমরা, ভারতবর্ষে জন্মানো আমাদের গৌরব। আমি সনাতন ধর্মের একটা মানুষ হয়েছি, তার জন্য আমার বহু জন্মের স্বীকৃতি ছিল, তাই সনাতন ধর্মের আমি মানুষ হতে পেরেছি। শাশ্বত সনাতন, যা আজও আছে এর পরেও থাকবে, এর আগেও ছিল, যার লয় নাই ক্ষয় নাই, হ্যাঁ উত্থান পতন খুঁজে পাওয়া যায় না, সেই সনাতন ধর্মের মানুষ আমরা। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল, হরি বল। খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, আমারে গোড়াবো না খেলা, আমারে গোরা বল মালি মালি গো, এ বিনোদ খেলা, বিনোদ খেলা, সে খেলা খেলে গো, আর সেই খেলা খেলে গো, আমার সেই খেলা খেলে গো, সেই খেলা খেলে গো, সেদিন যে খেলা খেলেছিল সেই খেলা খেলে গো, যে খেলা খেলেছিল সেই খেলা খেলে গো, সেদিন যে খেলা সেদিন, সেদিন মানে কি বৃন্দাবনে 5,000-5,500 বছর আগের খেলা, এ তো আজকের খেলা নয়, সেই জন্য বৈষ্ণব কবি বলছেন সেদিন যে খেলা খেলেছিল সেই খেলা খেলে গো, সেদিন যে খেলা খেলেছিল সেই খেলা খেলে গো, সখা শোনে গোচারণে সেই খেলা খেলে গো, আমার সখা শোনে গোচারণে সেই খেলা খেলে গো, ওগো সখা শোনে গোচারণে আজ যমুনা যে খেলা খেলেছিল সেদিন আজও সেই খেলাই খেলেছে। 5,000-5,500 বছর আগে এই খেলা আজও হচ্ছে। হ্যাঁ, এরপরে হবে কি? 5,500 বছর পরে যদি আমরা এই আজ বসে বসে বাণীবেড়িয়া পাড়াই এই তাল তাল কি আমি সব গুছিয়ে বলতে পারবো না, আমি তো অনেক দূরের মানুষ, এই একদিন কোথায় আসি সব ভুলে যাই, মনে থাকে না, বাণীবেড়িয়া পাড়া তো, কিন্তু এটা তালতলা, সেই তালতলার সমাবেশ। যা হোক, আপনারা ভেবে নেবেন আমার অনেক দোষ ত্রুটি হবে, মূর্খ মানুষের যা হয়। হ্যাঁ, হরি বল।
আপনারা আমাদের ছেলে মেয়েরা এখন অনেক শিক্ষা শিখেছে ঘরের ছেলে মেয়েদের, আর কেউ বোকা নেই এখন। হ্যাঁ ওরে বাবা, বর্তমানে কীর্তন করা সত্যি খুব মুশকিল। আগে ভাষা চাই, ভাষা যদি শুদ্ধ না হয়, হ্যাঁ ইংরেজি ভাষা ওটা বিকৃত। কীর্তনের ক্ষেত্রে ইংরেজি ভাষা যদি কেউ ব্যবহার করে সেটা বিকৃত। আপনি যত বড় ইংরেজি ম্যান হন, আপনাকে ওই ভাষা এখানে বলতে ডাকা হয়নি। ওটা আপনি পার্টি লেভেলে যখন যাবেন, রাজনীতি বা ফেভারে যখন আপনি যাবেন, তখন আপনি যত পারবেন বলবেন। কিন্তু আমাদের বৈষ্ণবীয় আসরে ওই ভাষাকে বিকৃত ভাষা বলা হয়েছে। বলবেন না জানি দেয় বাংলা গোদা বাংলা দিয়ে আমরা কীর্তন করব, তাতে আমাদের মা বোন ছেলে মেয়ে সকলে বসে আমরা ভজন করব। এই হচ্ছে মহাপ্রভুর নির্দেশ। আর কি করব মাঝে মাঝে, মাঝে মাঝে কি করব? আমরা বদন ভরে গাইব, কৃষ্ণ প্রেম, সেই প্রেমগুলো জয়ধ্বনি হিসেবে আপনারা মাঝে মাঝে দিতে ভুলবেন না। তাহলে আমরা রাগ করব না, কিন্তু ভগবান আপনার উপরে সন্তুষ্ট হবে। যদি ভালো জিনিস বাজারে এসে বিক্রয় না করেন, সেগুলো কি আপনি ঘরে গিয়ে খাবেন? তেমনি অন্তরে আমাদের লুকিয়ে আছে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তা নাহলে এই এখানে আসবেন কেন? এখানে আসার উদ্দেশ্য কি? বিনিময়, বিনিময় ভক্তের সঙ্গে, ভগবানের সঙ্গে, আর ভক্তের সঙ্গে যে প্রেম বিনিময় হচ্ছে এইগুলো বুঝতে হয়। আর সেগুলো আপনার মনের মধ্যে আছে, জয়ধ্বনি দিবেন আবেগে। এই জয়ধ্বনি আমরা কীর্তন করবো, আপনারা দিবেন কিনি? কেন দিবেন? আপনারা কি পয়সা পাবেন? যে আমাদের কি পয়সা দেবে কীর্তনী? আর কি টাকা দেবে যে আমরা জয় দিতে যাবো? বলে দেয় কিছু করার নেই, কিন্তু ভগবান তো ক্ষমা করবে না। ভগবান বলছে যে তোমার মধ্যে যে জয়ধ্বনি, তোমার মধ্যে যে ভক্তি নিহিত রয়েছে, সেটা আমার সেবার জন্য, তোমার জন্য নয়, আমার সেবার জন্য। তোমার হৃদয়ে থারি সাজিয়ে আমি ভালো ভালো জিনিসগুলো সব রেখে দিয়েছি। যখন আমার ভক্ত দেখবে, আমার ভক্তের সামনে আমার নাম নামিয়ে জয়ধ্বনি দিবে, তাই গৌর প্রমানন্দ হরি হরি বল, রাধে রাধে। বাহ, দেখুন তো, এইগুলো হচ্ছে আমাদের কীর্তন করতে আসার পাওনা। তা যদি না হয়, এই এত প্যান্ডেল, এত মাইক, এত টাকা পয়সা খরচা করে ভোগ দিয়ে হলো কি? হ্যাঁ, তবে হ্যাঁ আরেকটা ব্যাপার আছে, আমি চার ঘন্টা করে আমাদের কীর্তনের সময়, হ্যাঁ যদি মনে হয় ছ ঘন্টা কীর্তন দিলে আমাদের তবু কি মানে স্বাদ মিঠে, মানে সারা সারা জনম যে কথা বলে শেষ হয় না, হ্যাঁ সে কথা কি চার ঘন্টায় শেষ হয়? শেষ হওয়ার কথা নয়, আর যেন শেষ না হয় সেটাই আমরা চাই। হরি বল, সারা জনমেও যেন কীর্তন শেষ না হয়। যেদিন কীর্তন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, সেই দিন দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই যে বৃন্দাবনে গেলে দেখতে পাবেন গিরি গোবর্ধন পাহাড়, গিরি গোবর্ধন পাহাড়টা
এত উঁচু ছিল যে বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে যা ছায়া পড়ত, সেই পাহাড় এখনো আছে কিন্তু অনেকটা বসে গেছে। হ্যাঁ, অনেকটা বসে গেছে। যেদিন গিরি গোবর্ধন পাহাড় থাকবে না, সেদিন আর পৃথিবী কেউ খুঁজে পাওয়া যাবে না। কৃষ্ণের অঙ্গের অংশ, কৃষ্ণের লীলার অংশ পরিমল। সেই জন্য বলছি, যারা এই হাটে এসেছেন, এই হাটকে ধন্য করার জন্য কিছু চিন্তা ভাবনা করুন। জয়রাধে, আমরা কীর্তন করে তো পালিয়ে যাব, আবার কোনোদিন আপনাদের চরণের ধুলি মাখবার সুযোগ পেলে সেই দিন আমরা আসব। চলুন, গৌর হরি কি করছেন? খেলো এ বিনোদ খেলা, আজ খেলো এ বিনোদ খেলা, তাকে বনমালী বললেন পদকর্তা। সত্যি কি বনমালী? বনের বা ফুলের বাগানের চাষ করে কি যারা এসব করে, তাদেরকে বনমালী বলা হয়। ফুল গাছ লাগায়, সেই ফুল তুলে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে, গাছপালা হ্যাঁ রক্ষণাবেক্ষণ করে, তাকে বনমালী বলা হয়। কিন্তু গৌরহরিকে বনমালী বললেন, তাতে আবার বৈষ্ণব পদকর্তা। কেন বনমালী এই জন্য বলা হলো? এই বাবা, এই আজ খেলো বনমালী এই জন্য বলা হলো। এটা এই যে মানব হৃদয়টা, এই ঘরটা বল, এটা একটা বাগান, এটা একটা বাগিচা বা বাগান উদ্যান। এর মধ্যে মহাপ্রভু চাষ করে, পরিশ্রম করে, হ্যাঁ কোদাল দিয়ে খুঁড়ে কি করেছে, গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছে? প্রেম, ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা, অনুরাগ, হ্যাঁ এইসবের গাছ লাগিয়েছে। লাগিয়ে তাতে জল দিয়েছে, জল দেয়, আবার সেই বৃক্ষ বড় হয়, ফুল হয়। সেইগুলো তিনি কি করেন? সেই ফুলগুলো তুলে ভক্তের মাধ্যমে, ভক্তের মাধ্যমে তিনি নিজে নিজের সেবায় লাগায়। ওই দেখুন তার যাজ্জল্য প্রমাণ। হরিবল বিক্রয় করে মহাপ্রভুর দিন চালায় না, তার দিন চালানোর জন্য তারা উনি এই বাগান তৈরি করেনি। কৃষ্ণ ভক্ত যদি, কৃষ্ণ ভক্ত যদি মহাপ্রভু প্রদত্ত ওই বাগান হতে, বাগান হতে যদি কিছু সঞ্চয় করে ভক্তি প্রেম রূপী ফল বা ফুল পেয়ে নিজ কণ্ঠে সেই মালা গেঁথে গলায় পরে নিতে পারে, তার অনন্ত কোটি
অনন্ত কোটি যারা যতই থাকে না কেন ভক্তের গলায় ওই মালা পরা দেখলে ভগবানের চির শান্তি হয়ে যায়। মানে আমার বাগানের মালা যদি আমার ভক্ত কণ্ঠে দেয় তাহলে ভগবানের শান্তি হয়। হরি বল। সেই জন্য সনাতন গোস্বামী আখর দিলেন, তোমরা পর মালাম পর পর তর মালাম পর পর তর মালাম পর পর তর মালাম পর 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 মালাম হয়ে যাবে কার জ্বালা পর পর তর মালাম হয়ে যাবে কার জ্বালা পর 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 এবং তর তর কথা হলো কেন উদ্ধার হও, হরিনামের মালা পরে তোমরা উদ্ধার হও। কৃষ্ণ ভজন হোক কি না হোক দরকার নেই, মালা পরো, মালা পরো। একটা মেয়ে যদি বিবাহ হয়েছে সিঁদুর যদি কপালে না পরে আপনারা সামাজিকভাবে তাকে মেনে নেবেন? আপনি গলায় মালা দিবেন, তিলক করবেন না, তা তো হবে না। করতাল বাজিয়ে প্রত্যেক দিন সকালবেলায় নাম করবেন না, তা তো হবে না। জয় নিতায় গৌর হরি বলে হাত দুটো তুলবেন না, তা তো হবে না। এটা সাধন ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনম। এই যে নটা ভক্তির অঙ্গ এগুলো হচ্ছে সাধন ভক্তি, তারপরে হচ্ছে আপনার সাধ্য ভক্তি। হ্যাঁ, ওই যে ছেলেমেয়েরা কারা কে কে কেমন আছেন, 12 ক্লাস পাস করে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারপরে থার্ড ইয়ার এই যে পরীক্ষাগুলো আছে, ভালো ভালো ছাত্র কি টুকে টুকে পাস করেছে সেটা যেমন পরীক্ষা করে, হ্যাঁ কলেজের প্রফেসররা নাকি প্রিন্সিপাল যারা আছেন তারা যে টুকে টুকে পাস করেছে কি না সেটা যেমন আগে একটা পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটার নাম হলো অ্যাডমিশন টেস্ট। সেই অ্যাডমিশন টেস্টটা হচ্ছে সাধন ভক্তি। হ্যাঁ, এটা প্রবেশিকা পরীক্ষা, তুমি যে কী করে পাস করেছো বলা যায় না। তার জন্য ভালো কলেজে ভর্তি হতে গেলে তোমার একটা অ্যাডমিশন টেস্ট দরকার, তা না ঢুকতেই দেবে না। হ্যাঁ, তারপরে তোমার সাধ্য ভক্তি, বিয়ে পাস করা। হরি বল। সেই জন্য এই সাধন ভক্তিগুলো আপনাদের করতে হবে, করতাল বাজাতে হবে, লজ্জা করলে হবে না, হরিনাম করতে হবে, গলায় মালা দিতে হবে, তবে আপনি কৃষ্ণ প্রাপ্তি আপনার সম্ভব হবে। এই জন্মেই কৃষ্ণ যদি পেতে চান তাহলে আপনাকে এইগুলো করতে হবে। আমরা এই যে কীর্তন গাইছি এটা একটা অঙ্গ, এটা অঙ্গ, ভক্তির অঙ্গ। আর এর মাধ্যমেই যারা সত্যিকারের কীর্তন গাইতে পারে তাদের প্রতি ভগবানের করুণা হবেই হবে। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালি, গোরা বনমালি কুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, ভক্ত মণ্ডলীর মাঝে আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে রে, মহানবরতিধারী গৌরাঙ্গ নাচে রে, মহানবরতি হরি, মহানবরতি হরি, মহানবরতি হরি, মহানবরতি হরি,
নাচাই তিনি নিজে নাচে এবং নাচাই জগৎকে নাচাই তার সঙ্গে যারা নাচাই মানে গৌর হরিকে যারা নাচাই গৌর হরি তাদের নাচাই ভগবানকে যারা নাচায় ভগবান কি করে তাকে নাচায় মানে ওই যে একবার স্বর্গে তোলে একবার নদীতে চোবাই অপরাধী জনে জইছে হ্যাঁ শাস্তি দেয় না তেমনি ভগবানও ঠিক করে রেখেছেন জেলখানা যেমন সাধু বৈষ্ণবের জন্য নয় তেমনি জমাগারটাও কৃষ্ণ ভক্তের জন্য নয় জমাগার হলো ছিনতাইকারী বদমাইশি সমাজের বিকল্প হ্যাঁ বিকল্পের দিকে নিয়ে যাবে সমাজকে যারা সমাজের অসামাজিক জ্ঞানের মানুষ তাদের জন্য হচ্ছে জেলখানা কৃষ্ণ ভক্তের জন্য নয় যারা কীর্তন শুনে আমি বলছি না কিন্তু আপনারা দেখতে পারেন আমি গ্রন্থের নাম করে দিচ্ছি ভক্তির অসামৃত সিন্ধু কিনবেন হয়তো 60-65 টাকা দাম হ্যাঁ নবদ্বীপে গেলে কি আপনাদের এখানে তো অনেক কলেজ স্ট্রিট মার্কেটে অনেক পাওয়া যায় ভক্তির অসামৃত সিন্ধু রূপ গোস্বামী পড়ে দেখবেন আমাদের কাছে যেতে হবে না ওইগুলো পড়বেন ঘরে বসে বসে কৃষ্ণ ভক্তির উদয় তার যে উপায় সেটা আপনি খুঁজে পাবেন শাস্ত্র ভক্তিশাস্ত্র অধ্যয়ন করলে পাওয়া যায় আর খেলায় ধুলায় ধু সরয়ঙ্গ ওগুলো তালগুলো আর গাওয়ার দরকার নাই হ্যাঁ ওই তালগুলো যদিও শিখতে হয় আমাদের মুর্শিদাবাদী কীর্তনে তালগুলো যদি না করেন তাহলে আবার কিছু ভক্ত মানে বেদ আবার হরিণ শিকার করতে যায় তো যদি শিকার না হয় বেদের লাভ কি হয় এখনো শুনতে পারনি ও কাল থেকে শুনেননি সকাল থেকে ওরে বাবা কিন্তু তাল শুনতে গেলে আবার সব বেতাল হয়ে যাবে না তো আর এটা আবার তাল তোলা তাল তোলায় যদি তাল না হয় ওরে বাবা ওরে রাধা মো 28 মাত্রা এ রাধা মো হনে ভাষ রে
আসো তছু পদ করু আসরে এরা হত্তা গুরু গুরু হত্তা তিনে তিনে খটনা হতি নাগ না খটনা যাত্র কর দে যাত্র কর দে তত্তা গুরু দো তিনে তিনে খটনা হতি নাগ না খটনা যাত্র কর দে যাত্র কর দে তদা খটাও নিধা তদা খটাও নিধা তালের ভাব বুঝা গেল শেষ করো পদ করু আসো হে রাধা মোহন তছু পদ করু আসি হে রাধা মোহন তছু পদ করু আসো হে রাধা মোহন মহান তছু পদ করু আসি হে পদ করো আসি হে রাধা মোহন তছু পদ করো আসো হে রাধা মোহন তছু পদ করো আসি হে রাধা মোহন তছু পদ করো আসো হে রাধা মোহন তছু পদ করো আসি হে রাধা মোহন তছু পদ করো আসো হে পদ করো আসো হে
पद करो एर शेष ना बुझलें कीर्तन एम सब कला कौशल एर मध्य गान बजना देखो यदि ताल शुनें यदि आपनारा दायित्व नीते पारें ताहले ताल शुनानो जाए कारण सब करते हबे बंदे नंदन ब्रजस्तिना पादरेणु नाभिकनाशम जसंग हरि कथनु गीतं उनाति भुवनत्रयम् थाक जसंग कथं हरि गीतं उनाति भुवनत्रयम् वंदे नंद ब्रज स्त्रीणां पादरेणु नाभिकनाशम् ভিক্ষা করি কারণ বৃন্দাবনের মা যশোমতী নন্দ আদি গোপগণের চরণ রেণু অষ্ট পদকর্তা বৈষ্ণব কবি তিনি ভিক্ষা করছেন मधुर नाम राधेश्याम राधेश्याम मधुर मधुर नाम राधेश्याम राधेश्याम मधुर मधुर बोल हरि बोल राधेश्याम राधेश्याम मधुर मधुर नाम राधेश्याम राधेश्याम मधुर मधुर नाम तिलक माला चंदन आदि एखानकार अलंकार मधुर सोनार माला এখানে আপনি পাঁচ ভরি সোনার মালা যদি পরে আসেন ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না তা থেকে ভগবান বলবে না ভাইরা এসব কথায় দুঃখ পাবেন না আপনাদের ঘরে অনেক সোনার অলংকার আছে থাক করবেন করবেন না তা নয় অবশ্যই করবেন হ্যাঁ অবশ্যই করবেন কিন্তু তাই বলে সোনা অনেক সোনা আপনার ঘরে আছে বলে আপনার কোনো যেন অহংকার না হয় হ্যাঁ সোনার মালা পরবেন বলে আপনার যে একটা অহংকার থাকবে এই অহংকারটা যেন না থাকে তাহলে সোনা পরার এমন কিছু দোষ হয় না আপনি ব্রাহ্মণ কুলে জন্মেছেন সেটা আপনার সৌভাগ্য হ্যাঁ সেটা আপনার টাইটেল ব্রাহ্মণ দ্বিজ এগুলো আপনার টাইটেল এটা কিন্তু ভগবান প্রাপ্তির বিষয় নয় হ্যাঁ ব্রাহ্মণ হয়েছেন তার জন্য কি হয়েছে তার জন্য হলো আপনার এটা টাইটেল জয় গৌর হরি বল হরি বল রাধেশ্যাম হ্যাঁ কিন্তু তাই বলে জাতির অহংকার থাকবে না উচ্চ বংশে জন্ম লাভ করেছি বলে যে আমাদের একটা অহংকার থাকে না সুন্দরী মানুষদের সুন্দরী মেয়েদের মায়েদের একটা অহংকার মনে মনে ভেতরে ভেতরে থাকে সেই অহংকারটা কিন্তু থাকবে না সুন্দর হব কালো মানুষকেও সুন্দর বলা যায়
কি কেউ কুৎসিত কালো বলে সে সুন্দর হতে পারে না? পারে তো, পারে। তার যদি সব কিছু সুন্দর হয়, মনের ভাবনা, ভক্তি, সেবা, হ্যাঁ, চিন্তা ভাবনা যা কিছু যদি সুন্দর হয়, এই সবই সুন্দর। হরি বল। সেই জন্য সুন্দর পরিষ্কার রং হলেই, সোনার মতো গায়ের বর্ণ হলেই তাকে সুন্দর বলে, তা নয়। সেই জন্য অহংকারটা করবেন না, কেউ নয়। সোনা থাকলে অহংকার নয়, জাতির অহংকার নয়। জাতি থাকবে কিন্তু অহংকার থাকবে না। বিদ্যা থাকবে, বিদ্যার সুমেরু শিখরে, মানে পাহাড়ের চূড়ার উপরে আপনি বসে থাকেন, তাতে কিছু এসে যায় না, কিন্তু বিদ্যার অহংকার করবেন না। হ্যাঁ, এইটা কিন্তু ভগবান সহ্য করতে পারেন না। ওই যে বলো না, বিদ্যার গৌরব নাই গোরা চাঁদের হাটে, হাটে কি করবেন আপনি? আপনার বিদ্যা আছে, অহংকার ফলাতে এসছেন, আপনি তো বোকা মানুষ মশাই। হরি বল, জয় রাধে। কেউ দুঃখ পেলে আমাকে ক্ষমা করবেন, আমাদের কিছু করার নেই, এগুলো শাস্ত্রীয় সংবিধান, বলতেই হয়। আজ বৃন্দ আজ রে বৃন্দাবনে, এই দেখুন এরা সব কীর্তন জানা লোক, এই পড়ে পড়ে পচে পচে মরছে, তালগুলো শুনতে পায় না। আমি আমার গুরু সুনীল কুমার দেবনাথ মহাশয়, বুঝলেন, আমার গুরুদেব কীর্তন শিক্ষার গুরু হচ্ছে সুনীল কুমার দেবনাথ। উনি বাংলাদেশের মানুষ ছিলেন, আমাদের গ্রামে গিয়ে বাস করতেন। যা হোক, তখন আমি ছোট, 17 বছর বয়স, কীর্তন যখন আরম্ভ করি, এখন আমার বয়স হল 64, 65-তে পা দিয়েছি কার্তিক মাসে। হ্যাঁ, কতদিন কীর্তন করছি, বুঝলেন, এই যে কীর্তন শিখেছি, এগুলো আমাদের গৌরব নয়, আমাদের সৌভাগ্য, সৌভাগ্য। যদি কীর্তন না শিখতাম, আপনাদের মতো ভক্তের সঙ্গ পেতাম না। হরি বল। ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরে ভবতি ভবার নবে তারণের নৌকা, তারণের নৌকা। ক্ষণম ইহ সজ্জন, ক্ষণকালের জন্য সদ ব্যক্তির সঙ্গ হলে সেটা যেন হারাবেন না, কাজে লাগাবার চেষ্টা করবেন। কীর্তন শুনতে এসে হুঠাৎ করে উঠে চলে যাবেন না কীর্তনের আসর থেকে, আমাদের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, কীর্তনীয়দের কিছু হয় না, ক্ষতি হবে আপনার, অজানিত অপরাধ আপনাকে ধরবে, আপনি জানতে পারবেন না কিন্তু অপরাধ হয়ে যাবে। হরি বল। কীর্তনের তালগুলো এবার আমি বলি, মায়েরা আপনারা সবাই তাল জানেন না, হ্যাঁ, ওগুলো সবাই শিখতেও পারে না, শুনে শুনে শেখা যায় না, এইগুলো শুনে শেখা যাবে না, এগুলো নির্দিষ্ট গুরুর কাছে বসে বসে শিখতে হয়, তার জন্য অনেক সময় দান করতে হয়। হরি বল। আজ বৃন্দাবনে যমুনা কুতিরে ধীর সমীরে বনে বসতি বনমালী, আহা, সেদাম সুদামকে লক্ষ্য করে। ভগবানের তখন বয়স কত? 15 বছর। আহা, কখনো কখনো বা কোনো কোনো কবি বলেছেন, বালগোপাল যদি হয় তাহলে 5 থেকে 7 বছর বয়স। আহা, তাও ঠিক আছে। এবার গোষ্ঠলীলা যখন করছেন গোবিন্দ, তখন এইরকম বয়সে, 15 বছর 9 মাস বয়সে তো কংসকে গিয়ে বধ করেছেন। হ্যাঁ, তাহলে যখন গোষ্ঠ করেছেন বৃন্দাবনে, তখন তার 7-8 বছর বয়স। বালগোপালের সঙ্গে, বালগোপালের সঙ্গে খেলা করছেন যমুনা কতীরে ধীর সমীরে, ধীর সমীরে বনে বসতি বনমালী। আগে তেউরটা বাজাও, তারপরে ওটা পরে করছি। হ্যাঁ, তেউরটা বাজাও, এটা অপ্রচলিত পদ, পদটা গেয়ে ফেলি।
আরে কি বা খেল তো রাম শুন দরো আরে কি বা খে যমুনার তীরে যমুনা তীরে কিয়ান অন্দ খেলে আমার না এই মেয়েকে শেখানো হয়েছিল আমি কেন আপনাদের দেশে এসে ওগুলো অনেকটা ভুল হয়ে গেছে ক্লাস থ্রিতে পড়ে কি আনন্দ আজ যমুনা তীরে যমুনা আজ যমুনা তীরে নন্দ তিনটে তাল খেলে এই জন্য তেউট নাম খেলে আমার তাল শেষ রাম কানু সফাগন সপ্তে নয়ে আমার রাম কানু সাগন সঙ্গী
हमारे राम कानु ओ जमुना तीरे खेले यमान राम का ओ जमुना जे देखे टकड़ू गुड़जा जे देखे टकड़ू गुड़जा जे देखे ताते देखे ता कंता खटा ताके दिगी दिगी ता जाते तरगड़ लगते गरम ओ जमुना जे देखे टकड़ू गुड़जा जे देखे टकड़ू गुड़जा जे देखे ताते देखे ता कंता खटा ताके दिगी दिगी ता जाते तरगड़ लगते गरम दिगी दिगी ता ओ जमुना रे ताता गुड़जा जा राम कानु ओ जमुना तीरे खेले आमा राम कानु मुना तीरे खेले आमा राम कानु मुना तीरे खेले आमा राम कानु দেখুন এটা আপনাদের চব্বিশ পরগনার এই মানুষ হরিবল। হ্যাঁ, আমি এবার আপনাদের বেড়াতে এসছি, আমি শুধু বেড়াতে এসছি আপনাদের দেখবার জন্য। আমাদের অভিরাম বাবু সহ কমিটি যারা আছেন তারা আমাদের দরবারে একটু নালিশ করেছেন যে এবার উৎসব হবে না, যদি আপনি কথা দেন তাহলে উৎসব করব। আর কী করতে হবে বলুন? বলে আপনাকে এইবার বেড়াতে আসতে হবে, পয়সা করি দেবো না। আমরা ঠিক আছে, তাই আমি পথ খরচা নেই এবার বেড়াতে এসেছি, সেই জন্য এই লোকগুলো সব আপনাদের দেশে ধার করা। হ্যাঁ, রোপণ তো করছি, হ্যাঁ উপযুক্ত ক্ষেত্র আপনাদের ক্ষেত্র আছে অবশ্যই, কিন্তু এগুলো পায় না, এইগুলো পায় না, এগুলো করার দরকার। এই কীর্তনগুলো না হলে কিন্তু থাকবে না, কীর্তন বিদায় নিয়ে নেবে। হ্যাঁ, মুর্শিদাবাদের কীর্তন ভাঙিয়ে খাচ্ছেন আপনাদের চব্বিশ পরগনা, মুর্শিদাবাদের কীর্তন ভাঙিয়ে খাচ্ছে উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদের কীর্তন ভাঙিয়ে খাচ্ছে বর্ধমান, তারপরে যখন বীরভূমে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে মনোহরশাহী, বুঝেছেন? মুর্শিদাবাদের কীর্তন না শিখলে কীর্তন করা সত্যিকারের মুশকিল হবে। সুমনদার মুখে শুনে দেখবেন সুমনদা এই কথা, সুমনদা আমার চাইতে ষোলো বছরের ছোট, তবু আমি সুমনদা বলি, কেন একসঙ্গে মারামারি পাড়াপাড়ি করি, এই জন্য মানে বিশেষ বন্ধু জয় রাধে। তো এইগুলো আমাদের জানার দরকার। আমরা এই জন্য কীর্তন বিরক্ত হলেও আমরা কীর্তনের তালগুলো সুরগুলো রাখার চেষ্টা করি। বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা দাদু বলে তার গায়ে উঠে চাপতাম বা তার চুলগুলো তুলে দিতাম ওই নন্দকিশোরে, বুঝলেন? আমাদের তো পাশাপাশি সব, যাক অনেক কথা, আমরা কীর্তনে যাই এবার। আরে কে বা, সেই জন্য এই মিলেমিশে মানে চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই মিলেমিশে গান গাইছি বলে একটু তালে সুরে কম বেশি হতেও পারে, ও যা আপনারা মনে কিছু করবেন না। জয় রাধে। আর আমাদের সম্পূর্ণ সম্প্রদায় যদি আপনাদের নিয়ে আসতে হয় তাহলে কী করতে হবে অভিরাম বাবুকে জিজ্ঞাসা করবেন, আমি কিছু বলবো না। জয় নিতাই। আখেল তো রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ধাম, আখেল তো রাম সুন্দর শ্যাম মধুর মুরতি
मधुर धाम तो नाम सुंदर श्याम मोहन मुरारी मधुर धाम आहा काचनी पाचनी बेत्र बेनु काचनी पाचनी দেখুন এই এক একটি করে বর্ণনা করি আমি খুব ছোট করে বর্ণনা করছি বড় বিস্তার করব না খেলো তো রাম রাম মানে বলরাম কৃষ্ণের দাদা অগ্রজ খেলো তো রাম সুন্দর শ্যাম তার পাশে সুন্দর শ্যাম নবগণ নবজলধর বর্ণ কৃষ্ণ খেলা করছেন কাচনি পাচনি সঙ্গে কি কাচনি কাচনি মানে কাঁচা দিয়ে কাপড় পরেছে এখন তো আমরা সব ছেলে মেয়েদের ছেলেদের সব লুঙ্গি পরতে বলি ও হ্যাঁ প্যান্ট উঠেছে ওই মানে সেই কি মন্ডা বারো মন্ডা কত কত রাবণের তো ছিল দশটা মুন্ডে বারো মুন্ডা এসব প্যান্টগুলো উঠেছে দেখ কৃষ্ণ কি পরেছে সেই বসে দেখুন কাচনি পাচনি সুন্দর কাপড় পরেছে সে কাপড়টাকে আবার কাঁচা দিয়েছে আমাদের কাঁচা দিয়ে কাপড় পরতে এখন লজ্জা লাগে এর জামাই এখন বিয়ের ঘরেই কাপড় ধরি ফেলে কাঁচা দিয়ে পরে না অন্যান্য সময় তো দূরের কথা যা হোক কাচনি পাচনি বেত্র বেনু বেত্র বেত্র মানে বেতের লাঠি বেনু হরিবল হা হা গোষ্ঠেতে গমন কালে বাজাইত বেনু চড়াইত ধেনু ধেনু যখন চড়াত তখন বেনু বাজাতেন গোষ্ঠকালে তাহলে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি মুরলিটা বুঝলাম না হয় বাঁশি স্বরূপ হ্যাঁ ওটা চতুর্থ চতুর্থ সঙ্গুলি মানে চোদ্দ অঙ্গুলি পরিমাপ মুরলি কিন্তু খুরলিটা আবার কি রে বাবা খুরলি কি শুনেছো তোমরা খুরলি না খুরলি হচ্ছে স্খরিত মানে মুরলির থেকে স্খরিত হয়ে যে গানটা বেরিয়ে যাচ্ছে বিস্ফারিত হচ্ছে চতুর্দিকে তাই মুরলি খুরলি মুরলি হইতে খুরলি স্খরিত হয়ে যাওয়া গান তাকে বলা হয় খুরলি আহা মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গানরি আহা মুরলি খুরলি গানরি একটা অংশ শোনা গেল মুরলি খুরলি গান এবার দেখি কৃষ্ণের বয়স কত বয়সে কি সরব মোহন ভাতি বয়সে কি সরব মোহন ভাতি
इंदु माने एरा कीर्तन सुनछे ना कीर्तन सुनछे ना सुनते गेले बोलते पारतो बदन इंदु इंदु आमी तो बोले फेललाम उत्तरटा तो बोलेछि बदनटा जेनो चाँद इंदु माने चाँद पढ़े ना तुम्हारा इंदु आकाशे चाँद उठे ताके इंदु बला है कृष्णेर बदनटाओ ठीक चाँदेर मतो ताई बदन इंदु जल दो काती बदन बदन इंदु जल दो काती बदन इंदु जल दो काती बदन इंदु जल दो काती चारु चंद्री गुंजा हारो चारु चंद्री गुंजा हारो बदने मदन भानो ओमे मदने मदन भानो रे मदने मदन भानो रे मदने मदन भानो आमार मदने जानो चाँदी उठेछे बदने অনেক সময় আপনার নিজের জমিতে যখন আপেলের গাছ লাগাবেন সেগুলো দেখবেন টক বলে অনেকে খায় না তা এগুলো কিন্তু ভুল দেশের কীর্তন হয়েছে তো কি হয়েছে দেশে কীর্তন হলে কীর্তন না ও তো হরি কথা যিনি হরি কথা বলেন তিনি কীর্তনিয়া তার সম্মান করা উচিত জয়রাধে আমাদের এ বাবু আমাদের দেশে যদি যায় তাহলে কীর্তন বিক্রি হবে উনি যে জায়গায় দাঁড়িয়ে কীর্তন করেন ওটা কীর্তনের জায়গা এটা একটা এমন একটা আসন জয়গুরু গুরু দিয়ে আসুন তাহলে বদনে মদন ভানরি এবার দেখি কৃষ্ণের এই কি পদখানা লিখেছেন এক মুসলমান কবি মুসলমান আমরা জাতির বিচার করি তো জাতি 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 এটা প্রধান প্রধান কণ্টক প্রধান কাঁটা কাঁটা পাঁচটি কাঁটা ছয়টি পোকা তাই না মন ফুলটা গোবিন্দচরণে দিয়ে দিবেন যদি মনে করেন গাছের ফুল তুলতে যাওয়ার সময় নাই হ্যাঁ গাছের ফুল তুলতে যাওয়ার সময় নাই মন ফুলটা গোবিন্দচরণে দিয়ে দেবো কুড়ি টাকা বেঁচে যাবে প্রত্যেকদিন কুড়ি টাকার ফুল কিনে গোবিন্দচরণে দেওয়া হয় কিন্তু মন ফুলটা দিয়ে দেব তা হবে না আপনাকে আগে ভাবতে হবে যে মন ফুলটা আপনার গোবিন্দচরণে দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা ওই দেখুন কত হট্টগোল দেখছেন ওদের মন ফুল কি গোবিন্দচরণে দিলে দেওয়া হবে
মন ফুলটা বিশুদ্ধ হতে হবে। সেই জন্য মন ফুল গোবিন্দ চরণে দিয়ে দেবো, আমার মনে ভক্তি থাকলেই হলো না, তাই নয়। মনে ভক্তিটা আসবে কোথার থেকে? একটা মুরগি, একটা মুরগি ওই কেঁচো খুঁজতে গিয়ে একটা হীরের আংটি পেয়ে গেল, পা দিয়ে কেঁচো খুঁড়তে খুঁড়তে একটা হীরের আংটি পেয়ে গেল। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ হীরের আংটি পেয়ে গেল, তো তাতে ঠোকা দাও, ঠোকা দিও না, ঠোকা দিয়ে দেখছে মুরগি, আবার ঠোকা দিয়ে দেখছে যে কি চকচকে একটা পাথর রে বাবা, এ তো দেখতে যেমন তার খেতে ভালো হবে, কি গো দেখতে ভালো হলে খেতে ভালো হবে তো না? হ্যাঁ কেন, দেখতে ভালো হলেই তো খেতে ভালো হবে। এ ছেলেটা আবার কি বোকা বলুন তো, এ বলছে যে না হীরে দেখতে ভালো না, কত চকচক করছে, হীরে আবার বিষ হয় নাকি? মহাকালের ফল এলালো দেখিতে সে বড় ভালো, ওরে বাবা দেখছেন বৈষ্ণব শাস্ত্র কি জিনিস, মহাকালের ফল দেখতে বড় ভালো লাগে, লাল টকটক করে, কিন্তু যখন ভাঙবেন সে যে সেবার অযোগ্য, বৈষ্ণব গুরু সেবায় লাগে না গো, সেবার অযোগ্য বৈষ্ণব গুরু সেবায় লাগে না গো, সেবার অযোগ্য বৈষ্ণব গুরু সেবায় লাগে না গো, সেবার অযোগ্য গুরু সেবায় লাগে না গো। হরি বল কদর্য, হ্যাঁ তাতে কোনো স্বাদ নেই, গন্ধ নেই, কোনো সেবার কিংসুক ফুলে যেমন কোনো গন্ধ নাই, নির্গন্ধায় অব কিংসুকান, কাগজ ফুল, কাগজ ফুলের কোনো গন্ধ আছে? কাগজ ফুলের কোনো গন্ধ নাই, কোনো সেবাও হয় না। হরি বল, তেমনি হ্যাঁ কি যেন বলছিলাম ভুলে গেলাম, ও মুরগি, সেই মুরগিটা এটা হিরে পেল, সে মুরগিটা ঠোক দিয়ে দেখছে হিরেটায় ঠক 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 করছে, ওর দাঁত ভেঙে যাচ্ছে, এ মানে ঠোঁট ভেঙে যাচ্ছে, হ্যাঁ তো দেখলো যে এত সুন্দর হিরেটা একটা চকচক করা জিনিস, অথচ আমি খেতে যাচ্ছি খেতে পাচ্ছি না কেন, ও পা দিয়ে ওটাকে এমন দূরে ছুঁড়ে ফেলে দিল, এর চাইতে আমার কেঁচোই ভালো, কেঁচোতে ঠোকা দিলে কত রস, কেঁচোতে যদি একবার ঠোকা দিই কত রস, কি একটা চকচক করা পাথর, একটু রসও নেই, বোকা মুরগি, এটাকে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। যেগুলো আমাদের প্রায় ঘটে আমাদের জীবনে কিন্তু ঘটছে এগুলো, হ্যাঁ আমরা একটু ভালো জিনিস দেখতে ভালো হলে সেদিকে ছুটে যায়, আমি সব কথা বুঝিয়ে বলতে পারছি না, আপনারা ওগুলো অনুভব করবেন, হ্যাঁ মুরগি পা দিয়ে ফেলে দিলে, কিন্তু ওই পথ দিয়ে যাচ্ছিল একটা জহুরি, মানে সোনা হীরের কাজ যারা করে, সে জহুরিটার পায়ে গিয়ে পড়েছে, মুরগির পায়ের জিনিস জহুরির পায়ে, যেই না পড়েছে জহুরি তুলে নিয়ে দেখছে বাবা এ কি সুন্দর জিনিস রে বাবা, এটা 5 লক্ষ টাকা দাম, জহুরে জহুর চিনে সুরে চিনে কচু, সুরে চিনে কচু, জয়রাধে যেই না ওটা পেয়ে গেল দেখছে 5 লক্ষ টাকা দামের জিনিস, যত্ন করে ধুয়ে টুয়ে মুছে রেখে দিলেন, মুরগি যেটা পা দিয়ে ছুঁড়ে ফেলে দিল, মুরগির কাছে 1 পয়সার দাম নেই, তার কাছে কেঁচোর রসটাই অনেক দামি, তেমনি জহুরি তার কাছে কত দামি বলে সে আদর করে তুলে নিল বলুন, হ্যাঁ এটাও ঠিক তাই, কৃষ্ণ বোকা মানুষের কাছে অভক্তের কাছে একটা পাথরের মূর্তি হতে পারে, তাই বলে কৃষ্ণ ভক্তের কাছে কিন্তু তিনি হচ্ছেন প্রেমের সমুদ্র, তাই গৌর প্রেমানন্দ হরি বল। সেই জন্য কৃষ্ণ কথা ভাগবতীয় কথা
শাস্ত্রের মাধ্যমে যদি আপনি সেটাকে না জানেন তাহলে কিন্তু আপনার কাছে ওই হীরে হীরেটা ওই মুরগির মতো কেঁচোর তুলনাই করা যাবে। হ্যাঁ, সেই জন্য আমরা অনেক সময় বুঝি না, ভালো জিনিসগুলোকে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আর ওই যেগুলো কদর্য জিনিস সেগুলোই আমরা বেশিরভাগ ভক্ষণ করি। হ্যাঁ, সারাদিনের খাদ্য জ্ঞান বিচার আপনারা করে নেবেন মায়েরা, কোনটা খেলে আপনাদের কৃষ্ণ ভক্তি জন্মাবে, কোন খাদ্যের উপরে আপনারা তুলসী পাতা দিতে পারবেন আর কোন খাদ্যের উপরে তুলসী পাতা দিতে পারবেন না সেটা আপনাদের দায়িত্ব বিচার করে নেবেন। জয়রামে জয়রামে হরিবল। এমনি কৃষ্ণ ভক্তি আসবে না, পথে পড়ে থাকা জিনিস নয় বাবা। প্রিয় শ্রী দাম সুদাম মেলি, 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 তপন তনয়া ফুকারি চলত কানরি, এবার ফুকারি চলত কানরি, আহা ফুকারি চলত যমুনার তীরে তীরে, ফুকারি যমুনার তীরে তীরে, ফুকারি তীরে তীরে, ফুকারি তীরে তীরে, ফুকারি চলত কানরি। এবার আমরা পদকর্তার নামটা শুনে নেব, কে পদটা লিখেছেন। হ্যাঁ, মুসলমান কবি জয়রাধে। আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার, আমার নাসির মামুদ করত হিয়া সোনা, নাসির মামুদ করত হিয়া সোনা, নাসির মামুদ করত হিয়া সোনা, চরণে শরণ দানরি, আহা চরণে শরণ দানরি, এইবা চরণে চরণে নাসির মামুদ কেঁদে কেঁদে বলেছেন, আমি জবনে বলে আমায় পায়ে খেলো না, জবনে বলে পায়ে খেলো কবির ভাষা আমরা বুঝলাম। যে যে কেউ রাধা গোবিন্দের ভজন করতে পারেন, মনুষ্য জাতি কেন পশু পাখি সবার অধিকার আছে। হা হা, কি মানুষ পশু পাখি কি জনমিয়ে
অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ জনমতি রহুতুয়া পরসঙ্গ প্রভু মায়ার এই ভবতরঙ্গে উত্তাল ভবতরঙ্গে পড়ে আমার মনুষ্য জনম কখন কোন দিকে বিচ্ছিন্ন হয়ে যায় তোমার দরবারে বিদ্যাপতির এই নালিশ বিদ্যাপতি কি বলছেন ঘন এ বিদ্যাপতি অতিশয় কাতর তরইতেই হো ভব সিন্ধু হা তু আপদ পল্লব করি অবলম্বন দিলয়ে কোতে হো দীন বন্ধু দিলয়ে কোতে হো দীন বন্ধু যেদিন আমার মনুষ্য লীলা শেষ হবে তার আগে তুমি একবারই এসে একবারই এসে দাঁড়াইও তুমি একবার এসে দাঁড়াইও একবার এসে দাস পার এসে দাঁড়াও এসে দাঁড়া দাঁড়াইও তোমার মহানব মূরতি ধরে প্রভু একবার এসে বেশে সেদিন যেন হেরি জান সফল করি তোমার মহানব রতি ধরি হেরি সফল করি মহানাম রতি ধরি জনম সফল করি প্রভু দেখা কি না আজ তোমায় যা
সেদিন এসে দেখা দিও মরণের আগে এইগুলো ভগবানের কাছে আপনারা বলে রাখুন। হ্যাঁ, দেবদেবীর যতই পূজা করেন, হ্যাঁ, ওরা কিন্তু মুক্তি দিতে পারবে না, পারবে? যত দেবদেবী আছে তাদের চরণে আপনারা মায়েরা অনেক সময় মনে করেন দেবতারাই আপনাদের কাছে, হ্যাঁ, ইষ্টদেব। না গো, দেবতার দেবতাকে তা খুঁজে দেখবেন, দেবতা কাকে পূজা করে? হ্যাঁ, ইষ্ট দেবতা কখনো উপাস্য হতে পারে না, দেবদেবী কখনো উপাস্য হতে পারে না, উপাস্য হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই হচ্ছে উপাস্য, মূল প্রতিপাদ্য। আগম নিগম বেদ সার, নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখাদ মৃত দুর্ব সংযুক্ত পিবত ভাগবত রসমালয়ং মুহুরহ রসিকা, হ্যাঁ, মুহুরহ রসিকা ভবি ভাবুকা। বল, ভাগবত বেদরূপী বৃক্ষ হতে ভাগবত রূপী ফল গলে পড়িল পৃথিবীতে, সেটা আকুণ্ঠ পান করলেন শুকদেব গোস্বামী নৈমিষারণ্যে 60,000 ঋষির মাঝে। বল, আর সেই জিনিস হচ্ছে আপনাদের এই তালতলায়, হ্যাঁ, এটা নৈমিষারণ্য। আপনারা ভাবেন এখানে ভাগবতী আলোচনা হচ্ছে, কীর্তনটা কোথাকার জিনিস এবার বুঝতে পারছেন? হ্যাঁ, 500 বছরের আগের মানুষ এইসব বুঝতে পারতো না, কারণ লেখাপড়া ছিল না। এখন তো সব লেখাপড়ার যুগ, আমরা কেন কীর্তন বুঝবো না? হ্যাঁ, মায়েরা, ছেলেরা, মেয়েরা, কেউ আমাদের প্রতি বিরূপ ভাব ভাববে না, তোমাদের বড় বড় কথা বলছি বলে এগুলো মনে করবে না, আমাদের বলতে হচ্ছে। তুমি যদি এখানে দাও তোমাকেও বলতে হবে। হরি বল। পাল জড়ো আর বেলা নাই, শ্রীরাম পশ্চিম দিগন্তে দেব দিনমণি ঢলে পড়েছে ভাই, ফেরা ধেনুর পালগুলো সব গুছিয়ে নে। পাল জড়ো করো শ্রীদাম পাল জড়ো করো, শ্রীদাম আয়া ওরে ও ভাই সা আয়া আনদা গৌরী রাগ শান দাউসি শিগাই চিদাম রে এ গলা ধরেছে, গত রাত্রে গান করেছে, দই খেয়েছে কিনা তা কে জানে। শ্রীরাম শান দাও সিংহ শ্রীরাম রে আয়ে আয়ে
প্রথম কাট আহা আর গগনে আর গগনে বেলা নাই রে সিধাম রে এ পাল পাল জর আমার প্রথম তার শ্রীদাম শেষ কাটান শ্রীদাম ওরে আর গগনে শ্রীদাম রে আর গগনে আই ভাই সখা এখন চলিয়া খোন ঘরে এ ঘরে চ মালগুলো যদি এসব বাজনাগুলো শিখে আরে গ আরে গগনে বেলা এখন ঘরে যে বেরিয়ে যাব এই হবে ভা আকাশের দিকে তাকাতে হবে না জীবনের আকাশের দিকে তাকাতে হবে বেলা না আই রে সখা ওরে খেলা খেলাই খেলাই একশো বছর বাচ্চা যাবে না খেলাই
খেলাইবা জানুরি চল এখন চল এখন ঘরে যাই ভাই মা বুঝিদা নাই বা কাদের পাথপানে নয়ন দিয়ে আত্মা বুঝি দাঁড়ায় আছে রে পাথপানে পাথপানে নয়ন দিয়ে বুঝি দাঁড়ায় পাথপানে পাথপানে নয়ন দিয়ে বুঝি দাঁড়ায় আছে রে পাথপানে নয়ন দিয়ে মা বুঝি দাঁড়ায় আছে রে হরিবোন এইগুলো শুনে শুনে শিখে নিব তা হবে না। হ্যাঁ, মোবাইলে অনেক গান ছেলে মেয়েরা বাজাতে শিখেছে, বাজাচ্ছে দিন রাত পাগল করে দেয়, আর কোনো কাজ নেই। মোবাইলগুলো যদি না উঠতো, বড় বড় মোবাইলগুলো, এটাতে কি করত? ফ্রি ফায়ার, বাবা কি বিপদ না হয়েছে! আর এই মোবাইল যদি সরকার বাহাদুর একবার তুলে দেয়, এরা বিষখার মতো ছটপট করে মরবে। আমাকে ফোন করে ডাকতে হবে, তাই বলে কি বড় মোবাইল কিনতে হবে নাকি ছোট্ট একটা মোবাইল কিনলে তো হয়? আমাকে ফোন করে ডাকতে হবে, তার জন্য একটা আয়না সমান মোবাইল কিনতে হবে নাকি? হরিবল, আচ্ছা আপনারা একটু শান্ত হন, আমি তো কথা বলিনি। মা মা বাবাকে ফোন করে কম, বন্ধুকেই বেশি ফোন করা হয়, বান্ধবীকে বেশি ফোন করা হয়, তারপরে আমি আর যাচ্ছি না অন্যদিকে। এটা তো বৈষ্ণবীয় আসর, কবির আসর হলে কি বাউলের আসর হলে আমরা অনেক কিছু বলতে পারতাম তোমাদের, কিন্তু এটা বৈষ্ণবীয় আসর, তো সেই জন্য ভাষা সংযত রেখে আমাদের খানিকটা চলতে হয়। আচ্ছা সবাইকে তো ফোন করো, সব নাম্বার তোমাদের জানা, ভারতবর্ষে মানে বিশ্বে যত নাম্বার আছে, কিন্তু কৃষ্ণের নাম্বারটা কার জানা আছে? দেখি হাত তোলো। এই মানুষটা জানে, সব কথা বুঝতে পারছি না, অত দূরে গেলে হয়, কাছে শোনো। ও বলছে ভক্তিভাবে ডাকলে, ভক্তিভাবে ডাকলি? আরে বাবা, এটা অক্ষর নয়, নাম্বার নয়, ওটা ভুল নাম্বার, এটা ভুল নাম্বার। কৃষ্ণের যে নাম্বারটা, যে তুমি টিপবে, ভক্তিটা তো টিপা হবে না, নাম্বারটা টিপবে তো, কটা নাম্বার? কৃষ্ণকে ডাকতে গেলে দশটা নয়, মোবাইলে দশটা নয়, আমি বলে দিচ্ছি 1632, লিখে রাখো 1632, টিপলেই কৃষ্ণ এসে তোমাকে কথা বললেন, যেখানেই থাক, গোলকে থাক, ভুলোকে থাক, হ্যাঁ টিপলেই সেখানে লেগে যাবে। হ্যাঁ বুঝিয়ে একটু বলে দেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা আপনারা সবাই গান, কিন্তু নামের মধ্যে যে কে কে লুকিয়ে আছে এগুলো কি দেখা হয়েছে? হ্যাঁ, নামের মধ্যে কে কে আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, 16 নাম, 32 অক্ষর হয়ে গেল 1600, তাই তো? তাহলে প্রথম হরে চন্দ্রাবলী, রাধে রাধে, দেখো হরে কৃষ্ণ খুব গান তো করো, নেচে নেচে খোল বাজিয়ে, কিন্তু নামের মধ্যে কারা কারা আছে আমরা একটু শুনে নিই। প্রথম হরে চন্দ্রাবলী,
দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সিংহাসন, চতুর্থ হরে সুদর্শন। সুদর্শন মানে চক্র। হ্যাঁ, কিন্তু চক্রটা হলো কি করে? চক্রটা জন্মেছে ওই সূর্যের অঙ্গের গুড়ি দিয়ে। সূর্যের যে অঙ্গের জ্যোতি ছিল, ওই জ্যোতিটা তার শ্বশুর মশাই বিশ্বকর্মা তার কাঠ চাঁচা একটা যন্ত্রে ফেলে সেটাকে চেছে নিয়েছিল। তার যে গুড়িগুলো হলো সেই দিয়ে ওই চক্রটা তৈরি করেছিল বিশ্বকর্মা। যে ওই চক্র দান করে নারায়ণকে, যমুনাকে যখন বিয়ে করে। মানে যমের, যমের বোন সূর্যের কন্যা যমুনা, তাকে যখন বিয়ে করলো তখন ওই দানটা দিয়েছিলেন। তাহলে সুদর্শন, হ্যাঁ মাইকে বলো, ভগবান নিজে বড় নয়, ভক্তকে বড় করবার জন্য চন্দ্রাবলীকে আগে, রাধারানী আগে হতে পারত, কিন্তু স্বার্থপর বলবেন তো নাকি, সেই জন্য চন্দ্রাবলীকে আগে দেওয়া হলো। হ্যাঁ, এদিকে হলো, তারপর ওইদিকে প্রথম হলো চন্দ্রাবলী, চন্দ্রাবলী রাধারানী, সুদর্শন শেষদেব, সুদর্শন সিংহাসন, তারপরে এদিকে আসুন শেষদেব সাবিত্রী রেবতী হলো, এইদিকে হরেগুলো হয়ে গেল। ওইদিকে আবার চলুন দেখি জগন্নাথ বলভদ্র, শ্রীগোবিন্দ, শ্রীগোবিন্দ জগন্নাথ, শ্রীগোবিন্দ জগন্নাথ বলভদ্র, মাঝখানে একজন কে আছে গো কৃষ্ণের চারি অংশ, কেউ যদি জানেন বলুন তো, আমার তো ভুল হতে পারে। হ্যাঁ, সুভদ্রা পরে, পরে ওটা রামের ব্যাপারে, কৃষ্ণের চার কৃষ্ণ তো, জগন্নাথ গোবিন্দ জগন্নাথ বলভদ্র আরেকজন আছে গো মনে হচ্ছে না, যাক না 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 ওটা পরে বলবো আমি মনে হলে। তারপরে আসুন ওই রাধারানী লক্ষ্মী, রাধারানী লক্ষ্মী সরস্বতী সুভদ্রা, এই চার রাম। হ্যাঁ, চার কৃষ্ণ চার রাম আর অষ্ট হরে, এই হচ্ছে হরেকৃষ্ণ নামের পূর্ণ স্বরূপটা। ভগবান ভক্ত দিয়ে সাজিয়েছে, মানে ভক্তের মালা, হরেকৃষ্ণ নামটা হচ্ছে ভক্তের মালা। এই ব্রজবালা এরা সব সাধারণ কেউ নয় রে বাবা, এই যে নামের মালা ব্রজবালা, নামের মালা, নামের মালা ব্রজবালা, নামের মালা ব্রজবালা, মালা ব্রজবালা, নামের মালা ব্রজবালা, আমার গ্রন্থী রূপে চিকন কালা, নামের মালা ব্রজবালা, বংশী রূপে চিকন কালা, নামের মালা ব্রজবালা, গ্রন্থি গ্রন্থি বংশী না বাবা, গ্রন্থি রূপে চিকন কালা, নামের মালা ব্রজবালা, ভাগরথী রূপে চিকন কালা, নামের মালা ব্রজবালা, এই মালা যদি গলায় পরা যায় কি হবে, তোমার হৃদয় মন্দির হবে আলা, নামের মালা ব্রজবালা, হৃদয় মন্দির হবে আলা ব্রজবালা, জয় রাধে। পাল জড়ো করো সিদাম সান্দাও সিঙাই, সঘনে বিষম খাই, সঘনে
দেবী সবখা নাম করে ওরে নামে করে বিষম লাগে ভাই বিষম লাগে ভাই কেন ঘন ঘন আমার বিষম লাগে ভাই কেন ঘন ঘন আমার বিষম লাগে ভাই আমার মায়ে বুঝি নাম করে ঘন ঘন বিষম লাগে আমার মায়ে বুঝি নাম করে ঘন ঘন বিষম লাগে আমার মায়ে বুঝি নাম করে ঘন ঘন বিষম লাগে ভাই মায়ে বুঝি নাম করে বিষম লাগে আমি কইলে বিষম খাবো কেন মায়ে বুঝি নাম করে নইলে বিষম খাবো কেন ওরে সুদাম ওরে সুদাম নইলে বিষম খাবো নাম করে মাই সঘনে বিষম খায় ছেলের যদি কোনো বিপদ হয় সব আগে কে জানবে হরি বল মায়েরা আপনার ছেলের যদি কোনো বিপদ হয় আপনাকে কেউ সংবাদ দেবার আগে জানবেন না আপনি মন ভালো লাগবে না কাজ ভালো লাগবে না খাওয়া ভালো লাগবে না হ্যাঁ কোনো মানুষের সঙ্গে মেশামেশি করতে ভালো লাগবে না একা একা মন কাঁদবে তখন আমি আপনাকে বুঝতে হবে যে আমার কোনো বিপদ আপদ আসছে হ্যাঁ সংকেত তাহলে গোপালও ঠিক নাই কৃষ্ণ মানে লোকপত্তলীলা কৈবল্যম মনুষ্যরীতি অনুসরণ করে গোবিন্দ আমার মনুষ্যবত আচরণ করছেন সখারে আজি মাঠে আমাদের আজি মাঠে আমাদের আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া দেখিয়া কেন বুঝি কাঁদে মা হেন বুঝি কাঁদে মাতা কেন বুঝি কাঁদে মা পথ আহা পথ পানে চাইয়া রে বুঝি কাঁদে মা হেন বুঝি কাঁদে মা পথ পানে ওরে পথ পানে
রাম। আহা, বলরাম দাস পদকর্তান এক পাশে দাঁড়ায়, কানাইকে বলছে, কানাই মায়া মাকে তোমার এত ভয় কেন? আচ্ছা, ভগবান কাকে ভয় করে বলুন তো? বলুন, ভগবান কাকে ভয় করে? আপনাদের মধ্যে কেউ আছেন? আপনাদেরকে ভয় করে ভগবান? ভগবান ভয় করে, একজনকে ভয় করে, সেটা বাবা বা বলি হারি, তোমাকে 100 টাকা দেওয়া হবে। এই 100 টাকা না, 100 নাম্বার দেওয়া হবে। হ্যাঁ, এরকম কথার উত্তর যদি আসে তাকে 100 নাম্বার দেওয়া হবে। ভগবান ভয় করে একমাত্র ভক্তকে, অভক্তকে ভয় করে না, অসুরকে ভয় করে না। হ্যাঁ, ওই যে দুর্যোধনকে কৃষ্ণ ভয় করেছে কি? দুঃশাসনকে ভয় করেনি? সে দ্রৌপদীর বস্ত্র যখন হরণ করেন রাজন্যবর্গ মাঝে, সভাসদ রাজন্যবর্গ মাঝে, কি অপরাধ ছিল দ্রৌপদীর? কি অপরাধ ছিল? দ্রৌপদী কোনো অপরাধ করেনি, অপরাধ খুঁজে পায়নি। কৃষ্ণ যদি অপরাধ খুঁজে না পায় তাহলে আর কে অপরাধ খুঁজে পাবে? হ্যাঁ হ্যাঁ, আর কৃষ্ণ যে কাপড়গুলো উলঙ্গ অবস্থার আগে, নগ্নদেহ হয়ে যাওয়ার আগে, দ্রৌপদী উলঙ্গ হয়ে যাবে, সভাসদ রাজন্যবর্গ সবাই জানছে যে আজ দুঃশাসন যখন অঞ্চল ধরেছে ছাড়বার পাত্র নয়। হ্যাঁ, কি করছে দৈব, দ্রৌপদীর উপায় নেই, এই সভায় কাকে আর ডাকবে? একজন, কিন্তু তিনি ছুটে ছুটে বেড়াচ্ছে, হে মথুরানাথ, হে হ্যাঁ হে মথুরানাথ, হে দ্বারকানাথ ইত্যাদি, যে যে ধামে কৃষ্ণের বসবাস সেখানে সেখানে ডাকছে। কৃষ্ণ বলছে, ঝরঝর করে নয়নের জল নল ঝরে পড়ে, তার বক্ষ ভিজে যায়, বসন ভিজে যায়। হাহা, কিন্তু সেদিকে কোনো খেয়াল নাই, গোবিন্দ হে এই মুহূর্তে যদি তুমি বিপদ ভঞ্জন, তোমার নামের সার্থকতা বজায় রাখতে না পারো, তোমায় বিপদ ভঞ্জন বলবো কেন? বিপদ ভঞ্জন বলবো কেন? বিপদে ভঞ্জন বলবো কেন? বিপদে ভঞ্জন বলবো কেন? বিপদ ভঞ্জন মধুসূধন হইলে বিপদ ভঞ্জন বলবো কেন? বিপদ ভঞ্জন মধুসূধন দাসীর মান রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূধন দাসীর মান রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূধন দাসীর মান রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূধন নইলে বিপদ ভঞ্জন বলবো কেন? আমরা যখন এইরকম বিপদ আপন্ন হয়ে যাই তখন চঞ্চল হয়ে কাকে ডাকলে আমার বিপদ উদ্ধার হয়, সেই অবস্থা আমাদেরও হয়ে যায়, দ্রৌপদীর যা হয়েছিল। কিন্তু গোবিন্দ বলল, সখী সখী তোমার কি মনে নাই আমি যে তোমায় কথা দিয়েছিলাম যে তোমার যত বিপদ হোক আমি তোমাকে রক্ষা করব? তোমার কি মনে নাই আমি তো তোমার নিকটে আছি, আমি তো মথুরাই নাই, আমি দ্বারকাতেও নাই, আমি ব্রজেও নাই, ভক্ত হৃদয় বৃন্দাবনে আমার শতত বাস, একবার প্রাণ ভরে আবাই ডেকে দেখো না, আত্মসমর্পণ যোগ শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনম, আত্মনিবেদনের উপরে আর মন্ত্র হয় না, তোমার সমস্ত কিছু যদি আমার চরণে নিবেদন করে দাও
তাহলে আমি তোমার সামনে এসে তৎক্ষণাৎ তোমাকে বুকে জড়াই ধরব। হরি বল। এই মন্ত্র যেই নাম তার মনে পড়ে গেল, অহেতুকি ভক্তি সেই সেবা যেমন মনে পড়ে গেল। দ্রৌপদী এবার চিন্তা করলেন, তাই তো সেই কথা মনে হয়ে গেল। কোন কথা? বনভোজন করতে গিয়েছিলেন, যাকে তোমরা পিকনিক বলো। হ্যাঁ, বনভোজন করতে গেল পঞ্চ পাণ্ডব মিলে সঙ্গে দ্রৌপদী। কৃষ্ণ বলছে, আমি তো কোনোদিন তরকারি বানাই নাই, তা আমাকে একটু দাও না, আমি যদি পারি। তো দ্রৌপদী বললো যে, তুমি কোনোদিন তো ওই অস্ত্র দিয়ে কিছু কাটো নাই, তা পারবে না। তো পারবো না মানে তোমরা পারো, আমি পারবো না কেন? তো যেই না একটা কিছু দিয়েছে কৃষ্ণ তো। হ্যাঁ, কৃষ্ণের তো লীলা, তো কৃষ্ণের কি হাত কাটে না? কৃষ্ণের দেহে আমাদের মতো রক্ত আছে? কৃষ্ণের দেহে তো রক্ত মাংস নাই। আমাদের দেহে হাত কেটে গেলে রক্ত পড়বে, কিন্তু কৃষ্ণের হাত কেটে দেখবেন তো রক্ত পড়বে কি না? কি পড়বে? কিছুই পড়বে না। সচ্চিদানন্দ বিগ্রহ দিয়ে না, ওটা ওটা সিমেন্ট বালি নয়, এটা তো আমাদের মায়ার নয়নে দেখি আমরা। হ্যাঁ, কৃষ্ণের শরীর তৈরি হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ দিয়ে। সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ, সচ্চিদানন্দ দিয়ে, সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ, আনন্দাংশে লহাদিনি সদংশে সন্দিনি চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। হরি বল। তাহলে কৃষ্ণের শরীর হচ্ছে সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি, এত রক্ত পড়বে না। কিন্তু লীলার জন্য, লীলার বৈশিষ্ট্যতা রক্ষা করার জন্য তিনি কি করলেন? হাত থেকে রক্ত বের করে দিলেন দেখানোর জন্য। এই যে লীলা, আজকে সেটা যদি না করতো তাহলে আমরা আজকে বর্ণনা করতাম কি? হরি বল। হাতটা কেটে গেল সঙ্গে সঙ্গে। দ্রৌপদী বললো, ছিছি, তোমাকে নিষেধ করলাম যে তুমি তরকারি বানাতে যেও না। তাই তো আমি ভুলবশত এটা করতে গিয়ে আমার হাতটা কেটে গেল। দ্রৌপদী তাড়াতাড়ি তার মূল্যবান বসনটাকে, অঞ্চলটা ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলে তার হাতটাকে বেঁধে দিলেন। কৃষ্ণ মৃদু মৃদু হাসছে, দ্রৌপদী হাতটা বাঁধছে, আর কৃষ্ণ দ্রৌপদীর দিকে চাইছে আর মৃদু মৃদু করে হাসছে যে, দ্রৌপদী এর জন্য তোমাকে আমি যা দেব একদিন তা তুমি শোধ করতে পারবে না। হা হা, এই দেখুন এই দ্রৌপদীর এই বস্ত্রহরণ এই দিন এই জন্য এই বিনিময় হয়েছিল। সেই দিন কৃষ্ণ এত কাপড় দিয়ে দিল যে সে কাপড় আর শেষ করতে পারছে না, দুঃশাসন রাশিকৃত হয়ে গেল। হরি বল, হরি বল। তাহলে সামনেই আছে, পাশেই আছে, পিছনে আছে, গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সব আপনাকে। আপনি যা করছেন, যা খাচ্ছেন, যজ্জহসি, হ্যাঁ, যা করো, যা স্নান করো, যা খাও, যা দান করো, সব কিছু আমায় অর্পণ করো। তোমরা যা কিছু করো তা আমাকে দান করে দাও, দিয়ে প্রসাদ খাও, তাহলে তোমাদের কোনো পাপ হবে না, বন্ধনের কারণও হবে না। হরি বল। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, পথ পানে বলরাম দাসে বলে শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে অন্তর। এসব কত কথা থেকে যাচ্ছে বুঝলেন, কত কত কথা, কত উদাহরণ, কত কিছু থেকে যাচ্ছে। হরি বল, হরি বল। বলবার সময় সামনে এগিয়ে আসছে, আবার আমার পরে একজন পালা গাইবেন, তো তিনি তো তৈরি হয়ে আছেন আপনাদের চরণ দর্শন করবার জন্য, আপনাদের বদন দর্শন করবার জন্য। হা হা, এদিকে শ্রীরামকে বলছেন, ওদিকে শ্রীরাম সখারা আবার বলছে, ওরে কানাই, তোর হাতে তো বেনু আছে ভাই, আর আমরা যদি পাচনি দিয়ে ধেনু ফেরাতে যাই তবেই ধেনু ফেরানো যাবে, আর তুই এক জায়গায় দাঁড়িয়ে যদি বাঁশিটা বাজাস
তাহলে মিটে যায় ভেনুগুলো বাঁশি শুনেই তো ফিরবে রে দেখ বাজা না ভাই রিদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম রিদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম রিদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাঁকা শিখি পাখা নয়ন মাকা মধুর ধাম বাঁকা শিখি পাখা নয়ন মাকা বঙ্কিমঠা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে দাঁড়ায় ত্রিভঙ্গে দাঁড়ায় ত্রিভঙ্গে তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে আহায় ধরে মুরলী লয়ে দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী লয়ে দাঁড়ায় ত্রিভঙ্গে কিবায় অধরে মুরলী লয়ে চরণে চরণ দিয়ে অধরে মুরলী লয়ে চরণ দিয়ে দাঁড়ায় ত্রিভঙ্গে পাকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম সোনার গোধূলি যেন শুনিল নিবিড় নভে সোনার গোধূলি যেন শুনিল নিবিড় নভে সোনার গোধূলি যেন শুনিল নিবিড় নভে কালো অঙ্গে হরিয়ে পিত ধরা পর কালো অঙ্গে নীল কপোত সম ওরা না চরণ দুটি নীল কপোত সম ওরা না চরণ দুটি নীল কপোত সম ওরা না চরণ দুটি কপোত সম ওরা না চরণ দুটি নেচে অপরূপ ভঙ্গে অরণেছে জাগে অপরূপ ভঙ্গে যেন নূপুর বাজে যেন নূপুর বাজে যেন নূপুর বাজে যেন নূপুর বাজে গোবিন্দের কাছে ভক্তের কি আবেদন কি আকুতি হরি বল আমার পরাণটা যেন তোমার চরণের রতন নূপুর হয়ে বাজতে থাকে হরি বল কাজী নজরুল ইসলামের গান এটা কিন্তু কোনো বৈষ্ণব কবি নয় এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গান হরি বল পাল জড়ো করো হয়েছে এবার বলবো কি তাল করবো চাঁদ মুখে আহা চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া
ডাকিতে লাগিল উচ্চ সাহারে আহা মরি রে ডাকিতে ও কি আহা মরি রে ডাকিতে আহা মরি রে ডাকিতে ও কি আহা মরি রে ডাকিতে আহা মরি রে ডাকিতে ও কি আহা মরি রে ডাকিতে ও কি আহা মরি রে ডাকিতে ডাকিতে লাগিল উচ্চ সা সব তালের মধ্যে থাকলে মানে মায়া জো পায় কম, যদি বেতালের মধ্যে থাকেন তাহলে সর্বনাশ। এইগুলো সব তাল, কীর্তন মানে তাল, তাল থাকবে, সুর থাকবে, ছন্দ থাকবে, গতি থাকবে। হ্যাঁ, জীবনের যেমন ছন্দ গতি হারা হয়ে গেলে মানুষ যেদিক সেদিকে হ্যাঁ খানা ডোবায় পড়ে যায়, জীবন হারায়, তেমনি সঙ্গীতও ঠিক তাই। সঙ্গীত মৃগী হরিণ, হ্যাঁ এদিক ওদিকে ছন্দ হারা হয়ে গেলে গানের আর কোনো স্বরূপ থাকবে না। জয় রাধে। তাই ছোটো দশকুশি এটা চোদ্দ মাত্রা তালে। হ্যাঁ, চাঁদ মুখে বেনু দিয়াম সব ধেনুর নাম লইয়াম ডাকিতে লাগিল উচ্চ স্বরে ও গো যে দেবেন জীবনে যে ধেনু ছিল ফিরা যালেন একত্র কইল ও গো যে জীবনে যে ধেনু ছিল জীবন যে ধেনু ছিল ফিরে করতে কইল চালাইল বকুলের মুখে গো চালাইল হরিবল হরিবল শুনিয়া মুরলি বেনু রব শুনিয়া কানায়ের বেনু উর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। হরিবল। এবার একটা ছোট্ট কথা বলে নি, হরিবল কথা ছোট্ট, কথা ছোট হলেও নাকি বলবো না, আমাদের এবার পিছনে টান থাকে তো,
কে কখন এসে আবার ঘাড় ধরবে? এ মশাই নামুন বাবা জয়নি তাই। পদকর্তা বলছে যে কানাই ও কানাই তুমি বারবার মাকে ভয় করো, মায়ের কথা বলে ভাবছো কেন? অন্তরে তোমার ভয় হচ্ছে কেন? ভয় কিসে? মাকে ভয় কিসে? হা হা, গোবিন্দ বলেছেন শ্রীরাম রে আমি তো পৃথিবীতে আর কাউকে ভয় করি না ভাই, আমি কেবল ভয় করি আমার মাকে। মা আমার আমি যদিও হয় বাঞ্ছাকল্প তরু, বাঞ্ছাকল্প মা যে আমার তথা প্রিয় গুরু, আমি বাঞ্ছাকল্প তরু হলেও মা যে আমার গুরু ভাই, মা যে আমার গুরু রে। মায়ের কথায় আমি ভুলতে পারি না, আমার মায়ের বাক্য হরি বল। আজকাল প্রত্যেক দিন সকালবেলায় উঠে যে মন্ত্রটা পাঠ করার দরকার আমাদের সেটা আমরা পাঠ করি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রীতিম পিতরি প্রীতিম পন্নে পিয়ন্তে প্রতিমা বলবেন না, ভুলবশত আবার প্রতিমা বলে ফেলুন। পিতরি প্রীতিমা পণ্যে হ্যাঁ পিয়ন্তে আপন্নে, আপন্য কথাটা ব্যবহার করবেন। তার মানে পিতা যদি খুশি হয় তাহলে দেবতারাও খুশি হতে বাধ্য। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা, প্রতিমা নয় প্রীতিমা নয়, প্রীতিম আপন্নে হ্যাঁ প্রীতিম আপন্নে পিয়ন্তে সর্বদেবতা আপন্নে, মানে পিতা যদি সন্তুষ্ট হয় খুশি হয় তাহলে দেবতারাও খুশি হতে বাধ্য। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ আদপি গরীয়সী, এসবগুলো আমরা ভুলে যাই, শিক্ষা লাভ করেছি তো ভারতীয় সংস্কৃতি। এখন আমরা বিদেশি চর্চায় সম্মত, বিদেশিরা কেমন করে খাচ্ছে কেমন করে পোশাক পরছে, যত সব ছোট ছোট পোশাক জানি না এরা জ্ঞানের ধারে, মানে যত সব ছোট ছোট পোশাক পরতে আমরা ভালোবাসি। কম পড়ে গেছে না এই লোকটা? আবার কি বলছে জানেন, এ কাপড় কম পড়ে গেছে কার? কৃষ্ণের দর্জি? ও না বাবা, তা নয়, ইচ্ছা করে ছোট ছোট বসন যদি পরে, ইচ্ছে করে যে ছোট ছোট বসনগুলো ছোট ছোট কাপড়গুলো পরে, বড় বসন নেই তা তো নেই, কিন্তু এটা যুগের হাওয়া বাতাস উঠেছে তাই করতে হয়। হরে কৃষ্ণ, এবার আমি গানটায় আসি। আহা যতে কোরাং শ্বেতকান্তি অনুপম, শ্বেতকান্তি অনুপম ও গো আগে ধাই আই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই আই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায়া বলরাম, আরে শিশু চলে দাহিন বামে, আরে শিশু চলে দাহিন বামে, আরে শিশু
আইনে আমে শোভা হয়েছে গো শোভা হয়েছে গো রোজের পথে বড় শোভা হয়েছে গো রোজের পথে বড় শোভা হয়েছে গো আপনারা কি করছেন আপনারা শুধু দেখবেন আহা জয় জয় দাউ গো জয় দাউ গো জয় জয় দাউ গো রাম কানুর শোভা হে রে জয় জয় দাউ গো রাম কানুর শোভা হে রে জয় জয় দাউ গো রাম কানুর শোভা হে রে বদন ভরে ভরে রাম কানুর শোভা হে রে বদন ভরে ভরে বদন ভরে ভরে রাম কানুর শোভা হে রে বদন ভরে ভরে রাম কানুর শোভা হে রে জয় জয় দাউ গো অনুপম অনুপম যার তুলনা হয় না উপমা হয় না উপমা রহিত অঙ্গ হরি বল অনুপম ছেদ কান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চলে ডাই বলরাম আগে যাচ্ছে কেন কেন কৃষ্ণই তো সর্বশক্তির মূল বলরাম আগে যাচ্ছে কেন হরি বল না বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক হ্যাঁ যার শক্তিকে কেন্দ্র করে ভগবান লীলা করেন সেই বলরাম অনন্ত শক্তির অধিকারী তিনি আগে চলেছেন ছোট ভাই হিসেবে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মায়ের তরফ থেকে সেই জন্য তাকে মাঝে নিয়েছে আর শিশু চলে ডাহিনী বামে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে আজ শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে আর তার মাঝে নব ঘন শ্যাম গো ও তার মাঝে আমার নব ঘন আহা তার মাঝে নব ঘন শ্যাম গো তার মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবেনু গগনে গখুর রেণু পথ চলে করি কত রঙ্গে হরি বল যতে কো রাখাল গণ দিয়া আবা আবা ঘনে ঘন সেটা কেমন গরু বাছুর তাড়াতে গেলে দেখবেন সকালে যখন আনন্দ ধরে যায় পরন্ত বেলা ঘরে যেতে হবে ছেলেরা করে না বাছুরগুলোকে তাড়ানোর জন্য হ্যাঁ যেই না এরকম মুখে হাত দিয়ে আবা বাবা করছে আর বাছুরগুলো লেজ তুলে তুলে তারা মনসাধে ছুটছে তাই যত কো রাখাল গণ আবা আবা ঘনে ঘন তখন বলরাম দাস চলু সঙ্গে পিছে পিছে যাই গো পিছে পিছে যাই গো পিছে পিছে যাই আহা পিছে পিছে যাই গো পিছে পিছে যাই গো আহা পিছে সেবা করবে বলে পিছে পিছে যাই গো আহা পদ সেবা করবে বলে পিছে পিছে যাই গো আহা পদ সেবা করবে বলে পিছে পিছে যাই গো পদ সেবা সখাদের পদ সেবা করবে সখারা কারা এরা তো সাধারণ কোনো গরু বাছুর চরণ রাখাল নয় আমাদের ঘরে যেসব ছেলেপেলে এই ছেলেগুলো কি সেই ছেলে না রে বাবা হে গোবিন্দের বিষ্ণু শক্তি সব এক একটা এই রাখালগুলো সব গোবিন্দের বিষ্ণু শক্তি ইচ্ছা শক্তির প্রকাশ তাই রাখাল হয়েছে তারা ধেনুগুলো গরু বাছুরগুলো এই যে আমাদের ঘরে যেসব চতুষ্পদধারী মানে চার পায়ে গরুগুলো সব দুধ দেয় আমাদের ঘরে যেগুলো এই গরুগুলো কৃষ্ণ নিয়ে বেড়ায়নি মানে কৃষ্ণের গরুগুলো একটু আলাদা হ্যাঁ এই গরুগুলো কিরকম সেই গরুগুলো হচ্ছে সব দেখবেন কিছু কিছু ছবিতে দেখা যায় যে ওই গরুগুলোর
বুকের মাঝে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই ছবিটার মাঝে গরু, এখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বাঁশি ধরে, প্রত্যেকটা গরুর বুকের মধ্যে। আচ্ছা, ওই ছবিতে না হয় ওরকম করে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই গরুগুলোর মধ্যে কি কৃষ্ণ দাঁড়িয়ে নাই? বাবা, দেখা যায় না কেন? কৃষ্ণ যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, ওই গরুগুলো দেখা যায়, এই গরুগুলোকে দেখা যায় না কেন? হরিবল, হ্যাঁ এখানে দেখা যাবে না, যোগমায়া আহা মহামায়া আবৃত, হ্যাঁ চর্মচক্ষের দৃষ্টির দ্বারায় এগুলো দেখা যায় না, তার জন্য যুগ যুগ ধরে সাধনা চাই। হ্যাঁ, ব্রজগোপীরা যেমন কৃষ্ণকে ভালোবেসেছে, ভালোবেসেছে কিছু চাই নাই। আপনারা তো শিব পূজা করতে গেলে মশাই ওই ষষ্ঠী পূজা করতে গেলে আগেই বলে বলে বসে থাকেন, আমার ছেলে যদি পাশ না করে তাহলে তোমাকে ছাগলের পাঠা দিব না, তারপরে ওই যে কাপড় দিব না, বাতাসা দিব না, ইত্যাদি দিব না যদি ছেলে পাশ না করে, এটা বিনো। আরে পুজো করবে না, তুমি পুজো করার কে? তুমি পুজো করবে না তো তুমি পুজো করার কে বলো? পূজা মানে জানো? পূজা মানে যারে বলে ভালোবাসা তারে বলে পূজা, তারে বলে পূজা। পূজার মধ্যে যদি ভালোবাসা না থাকে, অহেতুকি মন্ত্র ভালোবাসা কিছু চাই না, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামই মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাদ ভক্তি রহিত কৃতই। হে ভগবান, তোমাদের কাছে তোমার কাছে আমরা কিছু চাই না, কিছুই চাই না, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে, শ্রীমুখ বচনে। কিছুই চাই না, আমরা একটা জিনিস চাই, হে হরি আমাদের যদি দিতেই তোমার এত স্বাদ হয়, তবে দাও আমাদের আচল ভরে। আরে তোমরা চাও না, ন ধনং ন জনং, ধন চাই না জন চাই না, সুন্দরী কবিতাও হতে চাই না, কিছুই চাই না, কি দেবে? হ্যাঁ একটা কিছু চাই, সেটা কি? ঐ নন্দ তনুজ কিঙ্করং পতিতং মান বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পদ, তব পদ পঙ্কজ স্থিত ধুলি সবিষম বিচিন্তয়। যদি আমাদের দিতে হয় তোমার চরণে রেণু করে রাখো, চরণের এক পাশে পঙ্কজ, পঙ্কজ আহা পাক, পঙ্কজ মানে পাঁক, ও পাঁকে যাহা জন্মে, জলের মধ্যে জলের নিচে যে পাঁক থাকে কাদা থাকে তাকে কি জন্মে? তাতে পদ্ম, পঙ্কজ পাঁক থেকে যাহা জন্ম হয় জাত হয় সেই তোমার চরণ পদ্মের, চরণ পদ্মের ছায়া দিয়ে রাখো, আমরা আর কিছু চাই না হরি, 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 চরণের দাস করে রাখো, আর কিছু চাই না হরি, চরণে দাস করে রাখো, আর কিছু চাই না হরি, চরণে দাস করে রাখো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণে দাস করে রাখো, এ জন্মে নয় জন্মে জন্মে, আর কিছু চাই না হরি, আর কিছু চাই না হরি। আহা, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, গোপীর ভজনে
তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে দিতে পারলেন না, কৃষ্ণ ঋণী হয়ে গেলেন। অতএব ঋণী হয় কহে ভাগবতে, এই ঋণী শোধ হবে কি কবে, যেদিন গৌর হবে, গৌর হবে, গৌর হবে, যেদিন গৌর হবে, সেই দিন এই ঋণ শোধ হবে, বল পারলেন না। তাই আজ অত কর্তা বলছেন, ওই যে গল্পটা বললাম, ভয় কিসের মাকে, কেন না মা যে বাঞ্ছা কল্পতরু, বলে তাতে ভয় কিসের, বলে শোন শ্রীরাম আমার মাকে ভয় কেন শুনিস জানিস, আমি একদিন গোষ্ঠে যাচ্ছি সকালবেলা, তা গোষ্ঠে যাব, সুদামা ব্রাহ্মণ এসেছে, হরি বল, সুদামা ব্রাহ্মণ এসেছে, কানাই গোষ্ঠে যাবি না, কানাই কি করেছে, কানাই কি করেছে জানেন, ও লুকিয়ে 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 ওই যেখানে ছোট ছোট বাছুরগুলো সব শুয়ে আছে, কালো কালো বাছুরগুলো, কৃষ্ণও তো কালো, ওই বাছুরের মধ্যে গিয়ে শুয়ে আছে, আর বাছুরের গলা জড়িয়ে ধরে মুখে চুম্বন দিচ্ছে আর শুয়ে আছে। মা যশোদা গোষ্ঠে যাবার জন্য কত ননি ছানা ক্ষীর সর সাজিয়ে রেখেছে গোপাল খাবে, এদিকে সুদামা ব্রাহ্মণ এসেছে, দেরি হয়ে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়, গোপাল ওরে কানাই রে, গোপাল ইয়াগে বাবা, ও গোপাল, আছে গো গোপাল, আপনার পায়ে আছে, পায়ে আছে, দেখা দে গোপাল, গোপালের সাড়া পাওয়া যায় না, পাবে কোথায়, ও তো শুয়ে আছে যে জায়গায়, মা সেখানে যেতে পারছে না। সুদামা ব্রাহ্মণকে লক্ষ্য করে লাল চোখ দেখিয়ে নন্দরানী বলছেন, সুদামা তুই সাক্ষী থাক, গোপাল যেমন আমার কানাই যেমন আমাকে এমনি করে বিরক্ত করছে, তাকে আজ আমি যে খাদ্য দেবো তো তুই সহ্য করতে পারবি না। সুদামা ব্রাহ্মণ ভাবলেন, জানি না মা, মা তো কখন রেগে গেলে কি করে ফেলে, কি বা খেতে দিবি আজ কানাইকে, কানাইকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে 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 গিয়ে দেখছে ছোট ছোট বাছুরের মধ্যে কৃষ্ণ লুকিয়ে মাথাটাকে একবারে ওর মধ্যে মিশিয়ে দিয়ে শুয়ে আছেন। কিন্তু মায়ের নয়ন তো হরিধরা নয়ন, হ্যাঁ হরিধরা নয়ন যার, সে নয়ন কি ভগবান ফাঁকি দিতে পারে, যেই কানটাকে ধরেছে, ওমা এটা তো বাছুর নয়, এ বাছুরের মধ্যে শুয়ে আছে, এটা তো বাছুর নয়, যেই না কানটা ধরেছে, গোপালের চোখ দুটো কোন দিকে গেল এবার বলুন তো, ওই এমনি বাঁকা আর চোখগুলো আবার হয়ে গেল, কান যদি এইদিকে টান দেয় চোখটা কোন দিকে যাবে, অনুরোধ করছে, মা আমায় মেরু না, মা আমায় মেরু না, আহা দেখছেন কিরকম করে কৃষ্ণকে শাসন করে, ভয় করবে না কেন, ভগবান ভয় করে ভক্তকে, টেনে নিয়ে গেল, টেনে তো নিয়ে গেল, কি খেতে দেবে, সুদামা ব্রাহ্মণ দেখছে বাবা আমি কিছু বলবো না, বলা যায় না আমার উপরে, আবার কখন কি প্রহার করে, খড় কাটছে মানন্দরানী, খড়গুলো কেটে কৃষ্ণের থালায় দিল, আজ তোকে গোখাদ্য খাওয়াবো, তুই যেমন করে আমাকে বিরক্ত করেছিস তেমনি করে তোকে গোখাদ্য খাওয়াবো, আজ গরুর খাবার তুই খাবি, তুই গরু ভালোবাসিস তুই গরুর খাদ্য খাবি, রক্ত মাখা নয়ন হয়ে গেল মা যশোদার, হরি বল, খড় কেটে কেটে সব কৃষ্ণের থালায় সাজিয়েছে, আর এক থালায় সাজালো ননি ছানা ক্ষীরসর, সেটা হচ্ছে সুদামা ব্রাহ্মণের জন্য,
কৃষ্ণের থালায় খড় দিল, কৃষ্ণ দাঁড়ায় দাঁড়ায় নয়নে জলে ভাসে আর বলে মা গো, বলে মা গো, এ যে আমার বাৎসল্য রসের পরাকাষ্ঠা। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই পঞ্চভাবে আমি ব্রজে বাস করি, ব্রজে পঞ্চভাবের বন্ধনে আমি আবদ্ধ। তুমি যে আমায় পুত্র জ্ঞানে ভালোবাসছ মা, তুমি যে আমার মাতা হইয়েও ভক্ত, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, মোরে প্রাণপতি, এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি, এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি, আপনারে বড় বড় মানে আমারে মানেহীন, তার প্রেমে বসে আমি হই তার অধীন, হই তার অধীন, যে নিজেকে বড় মনে করে আমাকে ছোট গান করে আমাকে শাসন গর্জন করে তাড়ন ভর্ষণ করে তার প্রেমে আমি বশ হয়ে যাই। আহা, খড় কেটে কৃষ্ণকে বলছে খা খা। এবার কৃষ্ণ ছল ছল নয়নে, এই স্বভাব দেখে কৃষ্ণের নয়নে জল এলো। কৃষ্ণ বলছে মা গো আমি খাবো মায়ের দেয়া, নিয়োগ আমারে জননী গো আমি খাবো, তুমি যা দিবে আমি তাই খাবো মা, বলো মা, কিন্তু তুমি তো আমায় জানো না চিনো না, আমার লীলা বৈভব পূরণার্থে আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি, গত জন্মের সাধনার বলে তুমি আমায় পুত্র রূপে লাভ করেছ, আজ আমি খাবো তুমি যা দিবে, কিন্তু মা গো তুমি জেনে রাখো আমি যে অজর অমর অনন্ত অসীম অখণ্ড অব্যয়, আমার সমানও কেউ নাই, আমার ঊর্ধ্বেও কেউ নাই, আমার নিবিড়েও কেউ নাই, আমি কারো সমান নই, আমি কারো সমান নই, কারো নিমিনেও নই, কারো নিমিনেও নই, আমি কারো মাঝেও নই, অজর আমি জন্মাই না, অমর আমি মরিও না, বাসাংশি জীর্ণানি যথা বিহায়, আমার ক্ষেত্রে তা হয় না, পুরনো কাপড় পরে হ্যাঁ পুরানো হয়ে গেলে নতুন কাপড় পুরাতন হয়ে গেলে ফেলে দিতে হয়, সেটা জীব জ্ঞানে, হ্যাঁ জীবেশ সম্পর্কে বলা হয়েছে, তাই বলে গোবিন্দের সম্পর্কে বলা হয় নাই, স্বয়ং ভগবানের সম্পর্কে বলা হয় নাই, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহপুরাণী, কিন্তু মা আমি জন্মি না মরি না, সবাইকে দিয়ে সব করাই নিজে কিছু করি না। কৃষ্ণ কিছু করে, পরমাত্মা কিছু করে, আচ্ছা একটা গাড়ি চলছে মোটর বাস বাস চলছে, ওই বাসটা চলতে গিয়ে যদি থেমে যায় তার যন্ত্র বিকল হয়ে থেমে যায় তাহলে সারলে পরে চলবে, যদি সেই রকম কোনো মেকানিক্যান এনে যদি সারা হয় তাহলে চলবে, কিন্তু ড্রাইভার যদি নেমে যায় আর গাড়ি চলবে, ড্রাইভার নেমে গেলে গাড়ি চলবে না, কেন এই মোটর গাড়ি চলবে, এই যে যন্ত্রচালিত যে গাড়িগুলো এগুলো চলবে, কারণ আরেকটা ড্রাইভার যদি এসে বসে তাহলে চলবে কি না, চলবে, কিন্তু এই গাড়ির থেকে যদি ড্রাইভার একবার নেমে যায় হরিবল, এই গাড়ির থেকে যদি ড্রাইভার নেমে যায় মানে মৃত্যু, হ্যাঁ ওই যে আপনাদের দেশে আবার নদী নদী সব মাঝে মাঝে জলাকার সব চারিদিকে জল, ওর মধ্যে
কি নামে আপনারা মাছ ধরা যন্ত্রগুলোকে বলেন আমরা বলতে পারছি না, আমরা বলি বৃত্তি, বৃত্তি বুঝলেন, বাঁশের চটা দিয়ে তাকে বোনানো হয়। হ্যাঁ, মাছগুলো যখন ঢুকে যায় ওই মাছগুলোর মধ্যে প্রবেশ করে গেলে আর বেরোনের রাস্তা পায় না, তাই না? তো এখানে ঠিক তাই, একবার প্রবেশ করেছে কিন্তু বেরিয়ে যদি যায় আর ঢুকতে পারবে? কোনো পথ আছে? পথ নেই, সব দরজা বন্ধ হয়ে যায়। হরি বল। উত্তর গোষ্ঠ, উত্তর গোষ্ঠ এসেছি, ফিরতে হবে, হবেই। হরি বল। এর জন্য সাবধান। এবার গোবিন্দ কি করছেন? মা তুমি আমায় যা দেবে তাই খাবে। যেই না মা যশোদা গোবিন্দকে দিলেন খড়ের থালা, শ্রীকৃষ্ণ অমনি হাত দিয়েছেন, যেই না খড়ে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার খড় খড় কুটো, আর খড় রইল না, সে যে নবনীত ছানায় পরিণত হল, সুখাদ্যে পরিণত হল। সুদামা ব্রহ্মণ দেখে কৃষ্ণ তুলে তুলে ননী ছানা মাখন খায়, আর মা যশোদা দেখছে, মা যশোদা দেখছে তোর উপযুক্ত শাস্তি হয়েছে, তোকে খড় দিয়েছি তুই খড় খা। শাস্ত্রে প্রতিধ্বনি হয়, আকাশে দৈব বাণী হয়, যা দৃষ্টি ভাবনা যশ সিদ্ধির ভাবত তা দৃষ্টি, যা দৃষ্টি ভাবনা যশ সিদ্ধির ভাবতি তা দৃষ্টি, যা দৃষ্টি ভাবনা যশ সিদ্ধির ভাবতি তা দৃষ্টি। যে যেমন ভাবে নিজেকে তৈরি করেছেন, যার যেই মনের ভাবনা সে তো তেমনি দেখে গো, সে তেমনি দেখে গো, সে তো তেমনি দেখে গো, তেমনি দেখে গো, দেখে আপন আপন স্বভাবে তেমনি দেখে গো, আপন আপন স্বভাবে তেমনি দেখে গো, আপনি আপন স্বভাবে তেমনি দেখে গো, আপনি আপন স্বভাবে গুরু কৃষ্ণের প্রভাবে, আপনি আপন গুরু কৃষ্ণের স্বভাবে, আপন আপন স্বভাবে গুরু কৃষ্ণের প্রভাবে, আপন আপন স্বভাবে প্রভাবে, আপনি আপন স্বভাবে তেমনি তেমনি দেখে গো। যে যেমন ভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন সে তেমন ভাবেই দর্শন করেন। দল আসছে নাকি? ওরে বাবা, ওদিকে আমার রাধা রানী মন্দিরের উপরে, পিতার মন্দিরের উপরে উঠেছেন, চন্দ্র শালিকার উপরে বধু হে ওই না বেশে আইস ও বধু, বধু আইসো আমার ঘরে, ওহে আমার সোনার মধু, ও যশমতী গোষ্ঠের সাজে সাজাই হয়ে হৃষ্টমতি, তুমি সেই দেশে মনে গেলে শীঘ্রগতি, আমি নয়ন ভরে দেখতে পেলাম না, ও কি বলবো বধু না পেশে পড়ার বধু হে। এবারের মতো, এবারের মতো গানটা এইভাবেই থাক, উপায় নেই তো, সময় তো হয়ে আসছে। হ্যাঁ, ওই না বেশে আইস তুমি দাঁড়ায় রো, আমি ওই না বেশে
রবি যখন বইছে পাটি মুই গে যমুনার ঘাটে তুয়া লাগে চাহি চারি পানে ব্রজের বালক যত সবে চলি যাও তো আজ তুমি সবার পাছু কেনে মধু হে হ্যাঁ হ্যাঁ চঞ্চল বাছুরি শানে তুমি কত না হে কেছ বনে চঞ্চল শানে তুমি কত না হে কেছ বনে চাঁদ মুখ গেছে সুখাম ইয়া হে চাঁদ মুখ গেছে সুখাইয়া রে তুমি আমার মন্দিরে এসো আমার মন্দির কি আছে জানো আমার ও মন্দির ও মাঝে বিচিত্র পান লঙ্ক আছে আমার মন্দির মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে আছে আশেপাশে রসের বালিশ বালিশ হে যে আশেপাশে রসের বালিশ রে তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে মনের ওই আলিশ বেশ দূরে যাবে মনের এই আলিশ বধু হে আর তুমি এখন ঘরে না গিয়ে ওই ধুলা মাখায় অঙ্গে একবার আমার সঙ্গে আমার এই অঙ্গে অঙ্গে মিলিত হও আমি দাঁড়াই আছি সোনার বধু হে এই রূপে তোমায় আয় দেখতে পাবো না এ আমার মনের বড় বাসনা ওই বোন আহা বন সয়ে আও তো